বায়োনেট বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। নমস্কার, আমি সঞ্জিত। আজকে আমি আরেকটা নতুন এভলিউশন সিরিজের একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। এই ভিডিওটাতে আজকে আমরা জানতে পারবো হিউম্যান এভলিউশন সম্পর্কে। আমি একটা কথা প্রথমেই বলে দিই, আজকের ভিডিওটা একটু ডিটেলড আর একটু ইলাবোরেট হতে চলেছে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুধুমাত্র 11-12 ছাত্রদের যারা নিট দিচ্ছে বা জয়েন দিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট তাই না, এটা বিএসসি বা এমএসসি লেভেলের যদি কোনো ক্যান্ডিডেট বা ছাত্র থাকে তার জানার জন্য যথেষ্ট পরিপূরক হবে। কারণ আজকে ভিডিওটাতে হিউম্যান ইভলিউশন সম্পর্কে প্রায় ডিটেলস সব কিছুই আজকে আমি ডিসকাস করেছি। জয়েন্টের ছাত্রদের জন্য আমি বলবো, তোমরা যদি খুবই অনুসন্ধিৎসু হয়ে থাকো যে হিউম্যান ইভলিউশন অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল, এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের থেকে অনেক বাইরে দিয়ে আমি ডিসকাস করেছি অ্যাকচুয়ালি হিউম্যান ইভলিউশন কীভাবে হয়েছিল, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো। আর আরেকটা জিনিস বলবো, এই ভিডিওটাকে দেখলে তোমার খুব মজাও হবে। হিউম্যান ইভলিউশনের বিভিন্ন রকম টার্মস কীভাবে ডিরাইভ হয়েছে, কীভাবে লুসি নামে যেই ফসিলটার অ্যাকচুয়ালি রয়েছে সেটা নামকরণ কীভাবে হয়েছে, কেন হয়েছে, সে কীভাবে মারা গেছিলো, সেগুলো জিনিসও আজকে আমি এখানে ডিসকাস করেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে, জয়েন্টের জন্য পার্টিকুলারলি যেইটুকুন জায়গা সবচেয়ে বেশি জরুরি সেইটা আমি এই ভিডিওটার মধ্যে বলে দিয়েছি, শেষে একদম বলে দিয়েছি। আর আর কিছু সহজ নিউমেরিক্সের সাহায্যে, মানে যাতে নামগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারো, বিভিন্ন রকম নাম তো অ্যাকচুয়ালি এখানে রয়েছে, সেগুলো নামগুলো মনে রাখতে পারো, সেই জিনিসটাও এখানে খুব ভালো করে ডিসকাস করা আছে। তো আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোনো রকম কোনো প্রবলেম থাকলে, আর শেয়ার অবশ্যই করো এই ভিডিওটাকে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বায়োনেট বাংলা চ্যানেলে আমরা রেগুলার বিভিন্ন রকম নিট বায়োলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলো আর কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে সর্বপ্রথমে আমি বুঝিয়ে দিতে চাই যে এই ছকটা তৈরি হচ্ছে কিভাবে, মানে ছকার কোন জায়গায় কি লেখা আছে। এই যে সব নামগুলো লেখা রয়েছে, এই নামগুলো হলো বিভিন্ন রকমের স্তন্যপায়ী প্রাণী যারা পৃথিবীতে বিভিন্ন সময় উৎপত্তি হয়েছে, মানে যেটা আগে লেখা আছে সে আগে উৎপন্ন হয়েছে, আস্তে আস্তে পরের দিকে এরকম করে 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 রিসেন্ট সময় হিউম্যান বা মানুষ এর উৎপত্তি হয়েছে, এইভাবে ছকটা ডিসক্রাইব করা আছে। আচ্ছা, এই যে চ্যানেলের মতো দু জায়গায় আছে, দুটো চ্যানেল দেখা যাচ্ছে, এই চ্যানেলগুলো হলো অ্যাকচুয়ালি সময়, পৃথিবীতে সময় না, সময় এজটা কীভাবে আছে না, মিলিয়ন ইয়ার্স অ্যাগো। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে মিলিয়ন ইয়ার্স অ্যাগো এই এজটা কীভাবে ক্যালকুলেট করা হয়। তা আবারও একবার বলে দিচ্ছি, এই যে 75 লেখা আছে, 75 মানে হচ্ছে গিয়ে এই সময়টা, এই সময়তে যে প্রাণীটা ছিল সেটা 75 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে এসছে, ঠিক আছে। এরপরে এরকম 65 মিলিয়ন ইয়ার আগে এসছে পৃথিবীতে এই সময়টা, এরকম করে আস্তে 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 যখন যত ডান দিকে যাচ্ছে, যত ডান দিকে যাচ্ছে আস্তে আস্তে সময়টা, আস্তে আস্তে সময়টা রিসেন্টের দিকে আসছে। এই সময়টা হলো কি, একদম রিসেন্ট বা আমাদের খুব কাছাকাছি সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, এই যে এখানে দেখা যাচ্ছে এই ওপরে বক্স করে কিছু নাম আছে, তাই না। এই দুটো বক্স আর করিনি, দরকার পড়েনি, কারণ এটা পরে এসছে। এই বক্স করে নামগুলো হলো বিভিন্ন আমাদের যে পৃথিবীতে সময়ের মোট সময়টা যে রয়েছে, এই সময়টাকে বিভিন্ন রকম ভাগে ভাগ করা যায়, বিভিন্ন এপোকে ভাগ করা যায়, আরও অনেক রকম ভাগ আছে, যাই হোক সেগুলো ইম্পর্টেন্ট নাই এই মুহূর্তে, বিভিন্ন এপোকে ভাগ করা যায়। এই সময়গুলো হলো কি এপোক। এপোক জিনিসটা কি, এপোক জিনিসটা হলো যেমন আমরা যদি কোনো ঘড়ি দেখি, ঘড়িতে যে টোটাল যে 24টা ঘন্টা রয়েছে, মানে টোটাল যে সময়টা রয়েছে সেটাকে 24টা ঘন্টায় ভাগ করা হয়, তাই না। এরকমই এই এই পৃথিবীর সময়টাতে বিভিন্ন রকম এপোক দিয়ে ভাগ করা হয়, মানে এই এপোকটা আগে এই এপোকটা পরে এভাবে ভাগ করা হয়। তো সবার আগে আমি প্রথমে দেখে নিচ্ছি কী কী এপোকগুলো আছে। এপোকগুলো হলো শুরুর থেকে, যেই যখন মানুষের উৎপত্তি হচ্ছে সেই সময় থেকে, এর আগেও অনেক এপোক আছে, তো এই সময় থেকে এপোকগুলো ইম্পর্টেন্ট একটু মনে রাখা। সেটা হলো গিয়ে প্যালিওসিন, ঠিক আছে, প্যালিওসিন, PALEO, প্যালিওসিন এপোক, ইওসিন এপোক, অলিগোসিন এপোক, মিওসিন, প্লিওসিন, এখানে ছিল প্যালিওসিন, এখানে হচ্ছে প্লিওসিন, প্লিওসিন, ঠিক আছে। এই যে এখানে আবার প্লিওসিন থেকে এসছে, তার সবার শেষে প্লিস্টোসিন, এই যে এখানে লেখা ছিল প্লিস্টোসিন, আর সবচেয়ে রিসেন্ট যেই সময়টা সেটাকে বলা হয় হলোসিন, ঠিক আছে, যেখানে লেখা ছিল হলোসিন, ঠিক আছে। তার মানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7টা এপোক আমাদের একটু মনে রাখতে হবে যদি ডিটেলে মনে রাখতে চাও এটা বা বুঝতে চাও। প্লিওসিন, ইওসিন, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মিওসিন, প্লিওসিন,
প্লিস্টোসিন হলোসিন, ঠিক আছে। এবার শুরু করা যাক ভিডিওটা। তো সবার আগে হিউম্যান ইভলিউশন করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এক ধরনের, তো হিউম্যান তো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, তো এই স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীতে আরও আগে ছিল, হট করে তো আর হিউম্যান চলে আসেনি, অনেক ধরনের স্তন্যপায়ী প্রাণী ছিল সেখান থেকে আস্তে আস্তে এসছে। তো স্তন্যপায়ী প্রাণীদের এক ধরনের ভাগ হলো গিয়ে প্রাইমেট, তাই না? প্রাইমেট আমরা হচ্ছে গিয়ে প্রাইমেট, আমরা হনুমান বাদর এই জাতীয় প্রাণী হচ্ছে সব প্রাইমেট। তাহলে প্রথম প্রাইমেট কারা ছিল? প্রথম প্রাইমেট যারা ছিল তারা হলো এক ধরনের, বাংলায় বলতে গেলে বৃক্ষবাসী শ্রেয় শ্রেণীর প্রাণী। শ্রেয় ইংলিশে বলতে গেলে তারা খুব সাইজে ছোট ছিল, তাই টাইনি। আরবোরিয়াল মানে গাছে থাকে, তাই না? আরবোরিয়াল মানে গাছে যারা থাকে তাদের বলে আরবোরিয়াল। ইনসেক্টিভোর মানে ইনসেক্ট খেয়ে তারা জীবনযাপন করে, পোকামাকড় খায়। আর শ্রেয় তাদের নাম ছিল শ্রেয়, ঠিক আছে। তাই টাইনি আরবোরিয়াল ইনসেক্টিভোর শ্রেয় জাতীয় প্রাণী থেকে অ্যাকচুয়ালি মানুষরা এসছে, এরাই ফার্স্ট প্রাইমেট পৃথিবীতে, ঠিক আছে। এই শ্রেয় জাতীয় প্রাণীরা দেখতে অ্যাকচুয়ালি কীরকম, এরাই যে ছবি দেখা যাচ্ছে ছুঁচোর মতো দেখতে অনেকটা, ঠিক আছে। এরা নকচার্নাল মানে রাত্রে এদের গতিবিধি অ্যাকচুয়ালি হয়, আর এদের চোখ খুব ভালো করে ডেভেলপ না, এরা একটু সাদা কালোর মধ্যে দেখতে পায় আর কি, অতটা কালারফুল এটা দেখতে পায় না, ঠিক আছে। এতটুকু থাকলো এদের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে শ্রেয় জাতীয় প্রাণীরা সাধারণত দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগের নাম হলো গিয়ে প্রোসোমিয়ান ভাগ, প্রোসোমিয়ান ভাগ, এই যে লেখা রয়েছে এখানে প্রোসোমিয়ান ভাগ। আর একটা ভাগের নাম হলো গিয়ে অ্যান্থ্রোপয়েড ভাগ, ঠিক আছে, অ্যান্থ্রোপয়েড ভাগ। তো প্রোসোমিয়ান ভাগে যেসব প্রাণী সাধারণত পাওয়া যায় সেগুলো হলো লেমুর, লরিস এই জাতীয় প্রাণী। প্রোসোমিয়ান ভাগের যেসব প্রাণী রয়েছে সেগুলো হলো লেমুর, লরিস এই জাতীয় প্রাণী। লেমুর হচ্ছে কি, এক ধরনের প্রাণী, তাই না? হনুমানের মতো দেখতে, লেজ খুব লম্বা, হনুমানের মতো না একটু অন্যরকম দেখতে, যাই হোক বোঝানোর জন্য বললাম। তো প্রোসোমিয়ান প্রাণীর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে নাকি, এরাও নকচার্নাল মানে রাত্রে এদেরা, এদের গতিবিধিটা হয় রাত্রে, এরা অ্যাক্টিভ হয়। যারা দিনে অ্যাক্টিভ থাকে তাদের বলে ডায়ার্নাল, আর রাতে যারা অ্যাক্টিভ থাকে তাদের বলা হয় নকচার্নাল। যেমন আরশোলা একটা নকচার্নাল প্রাণীর উদাহরণ, দেখবে দিনের বেলা এদের খুব একটা বেশি বাইরে দেখা যায় না, রাত্রিবেলাতেই বেশি দেখা যায়, তাই না? আচ্ছা, আর কি, আর হচ্ছে কি, এরা আরবোরিয়াল, যেমন এদের অ্যানসেস্টাররা ছিল এরাও আরবোরিয়াল মানে গাছে থাকে এরা। এরা হচ্ছে কি কোয়াড্রাপেডাল, মানে যে এদের যে হাত পা বা যাই হোক চারটে অ্যাপেন্ডেজ রয়েছে, হাত দুটো, হাত দুটো পা বা চারটেই পা বা চারটেই হাত যাই ধরলাম, মানে চারটে যে এদের শরীরের অ্যাপেন্ডেজ রয়েছে, অ্যাপেন্ডেজ বলে না হাত পা গুলোকে, তো এই অ্যাপেন্ডেজগুলো চারটেই কিন্তু এদের হাঁটার কাজে ব্যবহার করতে পারে এরা, ঠিক আছে, মানে চার পায়ে হাতে হাঁটে, চতুষ্পদ আর কি। আচ্ছা, তারপর কি হয়, এদের পায়ে, এই প্রোসোমিয়ান জাতীয় প্রাণীদের পায়ে বা সামনের দিকের হাতে প থাকে না। প কি জিনিস, প মানে হচ্ছে থাবা, তাই না? থাবা থাকে না, এদের হাতের মতো ডেভেলপ করেছে এই প্রোসোমিয়ানদের। আচ্ছা, এদের হাত যখন আছে তার মানে হাতে তো নখ থাকবে, তাই না? তো এদের প থাকে না, আর প যেহেতু থাকে না মানে থাবা থাকে না, ক্লও থাকে না, যেমন বাঘের হয় বিড়ালের হয় ক্ল থাকে, এরকম মানে পাঞ্জা যাকে বলে হিন্দিতে পাঞ্জা মারে, তাই না? তো এই টাইপের জিনিসপত্র এদের থাকে না, এদের হাত থাকে আর হাতের মধ্যে নখ থাকে, নখ থাকে প্রোসোমিয়ান প্রাণীদের। আর কি কি হয়, আর হচ্ছে এদের মুখটা মানে মুখের সামনের ভাগটা অনেকটা শেয়াল বা কুকুরের মতো দেখতে, তার মানে কি স্নাউট বা তুণ্ড জিনিসটা আছে না নাকের মতো, শেয়াল কুকুর প্রাণী, কুকুর শ্রেণীর প্রাণীদের থাকে সামনের দিকটা একটু ছুচলো চোখা নাকটা যেটা আর কি, বাংলায় বলে তুণ্ড, ইংলিশে বলে স্নাউট, এই স্নাউটটা সামনের দিকে একটু এক্সটেন্ডেড মানে একটু বাইরে বের করা, তো কুকুর বা শেয়ালের জাতীয় প্রাণীদের মতো এই যে অংশটা, নাক জাতীয় অংশটা বাইরের দিকে বের করা থাকে, এই মানে এই ফিচারটাকে বলে, এই ধরনটাকে বলে প্রোগন্যাথিজম, প্রোগন্যাথিজম, PROGNATHISM, প্রোগন্যাথিজম, বোঝা গেল? আচ্ছা, আর এদের কি হয়, সারা গা হাত পা লোমে ঢাকা থাকে, ফাড়ে খুব ঘন লোমে ঢাকা থাকে, তাই না? এই ছবি দুটো একটা ছবি দিলেই বোঝা যাবে, এই যে লরিসের ছবিটা আমি দিচ্ছি বাঁ দিকে, সরি লেমুরের ছবিটা দিচ্ছে বাঁ দিকে আর লরিসের ছবিটা ডান দিকে দিচ্ছে, এই দুটো ছবির থেকে মোটামুটি মেলানো যাচ্ছে যেসব আমি ক্যারেক্টারগুলো বললাম। আর এদের কি ব্রেনটা খুব স্মল থাকে, মানে মাথাটা খুবই ছোট হয়, কিন্তু এদের মাথায় অলফ্যাক্টরি অর্গান থাকে, বড় বেশ একটা বড় অলফ্যাক্টরি অর্গান থাকে। অলফ্যাক্টরি অর্গান কি কাজে লাগে, অলফ্যাক্টরি অর্গান হচ্ছে গিয়ে স্মেল বা ঘ্রাণ নিতে সাহায্য করে, তাই না? তাহলে এই প্রথম যে খুব বেশি তীক্ষ্ণ ঘ্রাণের অধিকারী যেসব প্রাণী সেই প্রাণীগুলো কিন্তু এগুলোই, লেমুর বা লরিস, মানে প্রাইমেটদের মধ্যে বলছি, ঠিক আছে, লেমুর বা লরিস। আর কি, এদের চোখও
বেশ একটু বড় আকৃতির হয়, সাধারণের তুলনায় একটু বড় আকৃতির হয় লেমুর লরিস জাতীয় প্রাণীদের। কারণ এরা তো একেই তো রাত্রে চলাচল করে, চোখটা একটু বড় হলে কি হয় এদের রাত্রেবেলা দেখতে একটু সুবিধা হয়। যদিও এরা কালার ব্লাইন্ড, মানে অত এরা সাদা কালো ছাড়া আর কোনো কোনো কালার দেখতে পারে না, ঠিক আছে। এই বাঁদিকে একটা লেমুর আর ডানদিকে একটা লরিসের ছবি দেওয়া হলে এর থেকে তোমরা এই ক্যারেক্টারগুলো একটু মিলিয়ে নিতে পারবে। আচ্ছা আরেকটা কথা বলি, কিছু কিছু লেমুর শ্রেণীর প্রাণী রয়েছে যারা নাকি ডায়ার্নাল, মানে যারা নাকি দিনেও চলাচল করে, কিন্তু কিছু খুব কম, বেশিরভাগই এরা নকচার্নাল জাতীয় প্রাণী, বেশিরভাগই এরা নকচার্নাল জাতীয় প্রাণী হয়ে থাকে। আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং জিনিস এখানে বলে রাখি, যেহেতু পুরোটা আজকে পড়াচ্ছি মানে আউট অফ ইন্টারেস্ট, যদি কেউ দেখো আউট অফ ইন্টারেস্ট সে দেখবে, পুরোটা এই সিলেবাসে কখনোই থাকে না, কেননা খুব ডিটেলে আজকে আলোচনা হবে। এই যে লেমুর বা লরিস জাতীয় প্রাণীগুলো যাদের নাকি প্রসুমিয়ান বলা হচ্ছে, এদের একটা বিশেষ একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, এদের পায়ের দিকে যে সেকেন্ড টোটা থাকে, মানে পায়ে যদি পাঁচটা আঙুল হয় দু নম্বর আঙুলটা আর কি, এক নম্বর যদি এটা হয় দু নম্বর আঙুল এটা হবে, দু নম্বর আঙুলটা তে বড় একটা নখের মতো একটা গঠন দেখতে পাওয়া যায়, খুব বড় নখের মতো লম্বা। এই নখটাকে বলা হয় টয়লেট ক্লো, টয়লেট ক্লো। টয়লেট ক্লো কেন বলা হয়, কেননা এই নখটা টয়লেট ক্লোটা এদের গ্রুমিংয়ে সাহায্য করে। গ্রুমিং কি, মানে সাজতে গুজতে সাহায্য করে, তাই না? মানে শরীরের কোনো অংশ ঠিকঠাক করলো বা কোনো অংশ পিঠের কোনো অংশ দিয়ে একটু চুলকানোর দরকার পড়ে তাহলে সেই কাজটা করে, যদি শরীরের কোনো একটু অংশে কোনো উকুন ফুকুন বাঁচতে সাহায্য করে, টয়লেট ক্লো মানে এটা গ্রুমিংয়ে সাহায্য করে, ঠিক আছে। তবে এমন না যে টয়লেট ক্লো দিয়ে মাথার চুলটা ঠিকঠাক করছে, সেরকম গ্রুমিং এরা করতে পারে না। যাই হোক টয়লেট ক্লো বলা হয় এটার বিশেষ একটা বৈশিষ্ট্য, সেকেন্ড টো, পায়ের সেকেন্ড টোটা টয়লেট ক্লো হিসেবে সাহায্য করে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এইবার আরেকটা ইন্টারেস্টিং প্রাণী আছে, তার মানে কি ছিল, বৃক্ষবাসী শ্রীউরা মোটামুটি 75 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে এসেছিল, ঠিক আছে। তারপরে বৃক্ষবাসী শ্রীউ থেকে আস্তে আস্তে যত সময়ে এগোতে থাকে, মোটামুটি 65 মিলিয়ন ইয়ার এগো, এই সময় প্রসুমিয়ানদের একটা উদ্ভব হয়, প্রসুমিয়ানরা উদ্ভব হয়। এই প্রসুমিয়ানদের মধ্যে এই দুই টাইপের প্রাণী, এই প্রসুমিয়ান ছাড়া বাকি আরও কিছু টাইপের উদাহরণ আছে, সেই প্রাণীগুলোকে বলা হয় অ্যান্থ্রোপয়েড। তার মানে প্রসুমিয়ান আর অ্যান্থ্রোপয়েডদের ভাগ হলো গিয়ে এই 65 মিলিয়ন ইয়ার এগো আগে, ঠিক আছে। তো অ্যান্থ্রোপয়েড শ্রেণীতে প্রথম যেই আমরা এবার পশুটা পড়বো সেটার নাম হলো গিয়ে টারসিয়ার্স, ঠিক আছে। টারসিয়ার এস একটা লাগানো আছে, কারণ প্রাণীটা প্লুরাল বলা হয়েছে টারসিয়ার। অনেকে আবার মনে করে এই টারসিয়ার প্রাণীটা এই প্রসুমিয়ান প্রাণীদেরই অন্তর্গত, অনেকে মনে করে। তা আমি যে হিসাবে পড়াচ্ছি আমি এটাকে অ্যান্থ্রোপয়েড শ্রেণীতে ধরছি। অ্যান্থ্রোপয়েড শ্রেণীতে মোটামুটি চারটে ভাগ করা হয়, একটা হলো টারসিয়ার, একটা হলো নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, আস্তে আস্তে পড়াবো, একটা হলো ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, আরেকটা হলো হোমিনিড, ঠিক আছে। আস্তে আস্তে ভাগ হচ্ছে, এই মোটামুটি চার ধরনের প্রাণী অ্যান্থ্রোপয়েড শ্রেণীতে পড়ে। তো সর্বপ্রথমে টারসিয়ার, টারসিয়ার প্রাণীগুলো এবার দেখতে কিরকম সেটা একটা আলোচনা করা হবে। এই যে ছবিতে দেখা যাচ্ছে এই টারসিয়ার প্রাণীটা অদ্ভুত একটা মজার প্রাণী, এখানে এদের চোখগুলো দেখা যাচ্ছে কিরকম বড় বড় লার্জ, মানে লার্জ আই থাকে টারসিয়ারদের। আর একটা অদ্ভুত জিনিস যে পুরো ম্যামাল যারা রয়েছে, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, সব থেকে বড় চোখ কিন্তু এই টারসিয়ারদেরই থাকে। কেমন ভয়ানক একটা ছবি, তাই না? এই টারসিয়ার যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো না চোখের আইবলটাকে রোটেট করতে পারে না, মানে আমরা এক জায়গায় স্টিল ঘাটটা সোজা করে চোখের আইবলটা দিয়ে ডান দিক বাদিক অনেক সময় দেখি না কি হচ্ছে চারিদিকে, ডান দিক বাদিক ওপরে নিচে দেখতে পারি, এরা তা পারে না। এরা প্যাঁচার মতো, প্যাঁচা যেমন কোনো একটা দিকে তাকানোর সময় পুরো ঘাটটাই ঘুরিয়ে নেয়, সেই রকমই এরা যদি একটা টারসিয়ারকে যদি সামনাসামনি তাকিয়ে আছে একটা টারসিয়ার, তাকে যদি ডান দিকে দেখতে হয় তাহলে পুরো ঘাটটা ডান দিকে ঘোরাতে হবে, যদি বাঁদিকে দেখতে পুরো ঘাটটা বাঁদিকে ঘোরাতে হবে, বুঝা গেল। এতটা বড় এদের আইবলটা হয় যে আইবলটাকে এরা রোটেটার করতে পারে না, ডান দিক বাঁদিক নিতে পারে না আইবল, পুরো ঘাড় শুদ্ধ ঘোরাতে হয়, ঠিক আছে। আচ্ছা এইবার এরা খুবই প্রিমেটিভ হয়, মানে খুবই পুরনো, তো এরা খুবই প্রিমেটিভ, তাই এরা চিন্তা ভাবনাও কিন্তু সেরকম করতে পারে না। এটা একটা অদ্ভুত মজার জিনিস, এটা কোনো চিন্তা ভাবনা সেরকম করতে পারে না, আর এরা খুবই সহজে ইমোশনাল স্ট্রেসে চলে যায়, মানে একটু কিছু হলেই ওদের খুব ইমোশন কাজ করে, খুব স্ট্রেস হয়ে যায়, খুব ছটফট করতে থাকে একটু কিছু ওদের অসুবিধা হলেই। এদের মাথাটাও খুব ছোট থাকে আর খুব ডেলিকেট থাকে, খুব ছোট আর ডেলিকেট মানে খুব নরম জাতীয় থাকে। একটা অদ্ভুত জিনিস হলো গিয়ে যদি কোনো কোনো ন্যাশনাল পার্কে বা কোথাও যদি পর্যটকরা এই টারসিয়ারদের দেখতে চায়, দেখতে তো হবে গাছের মধ্যে আছে, তাই না, বনে বনে ফানে গিয়ে যদি দেখে
সেই সময় যদি পর্যটকরা এদের উত্তপ্ত করে কোনো কারণে, বা মানে উত্তপ্ত মানে কি, কোনো ঢিল ছুড়লো বা বিভিন্ন রকম ছবি টবি তোলার চেষ্টা করলো, মানে এরা যদি একটু উত্তপ্ত হয়ে যায় তাহলে কি হয়, এরা সাথে সাথে এক গাছ থেকে আরেক গাছে ফটাফট দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কি হয়, কোনো একটা গাছে গাছে অনেক সময় গাছের ব্রাঞ্চে বা গাছের ডালে এরা মাথা ঠুকে দেয়। মাথা ঠুকে দেয় আর মাথাটা যেহেতু খুব নরম সেহেতু মাথা ঠুকে নিজেরা মারাও যায়। এই এই জন্য বলা হয় টালস্টয়ের মধ্যে একটা অদ্ভুত জিনিস, সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে। কেমন অদ্ভুত জিনিস তাই না, নিজের মাথা নিজেই ঠুকে দেয় গাছের মধ্যে আর নিজেরাই মরে যায় যদি খুব স্ট্রেসড হয়ে যায়। তো যাই হোক, টালস্টয়ের মতো হওয়ার চিন্তা কারণ নেই, কারণ আমি পড়াচ্ছি ভালো করে, পড়াটা বোঝো সবাই, স্ট্রেসড হওয়ার অত কোনো দরকার নেই। এরপরে এই অ্যান্থ্রোপয়েড প্রাণীদের মধ্যে আরেকটা যেটা আসলো ভাগ, টালস্টয়ের উৎপত্তি তার মানে কি বোঝা যাচ্ছে, মোটামুটি 60 মিলিয়ন ইয়ার আগে তাই না। আচ্ছা, এরপরে মোটামুটি 40 মিলিয়ন ইয়ার আগে, মানে টালস্টয়ের পরে আরেকটা নতুন ভাগ হয় অ্যান্থ্রোপয়েডদের মধ্যে, আরেকটা নতুন ভাগের জন্ম হয়। সেই ভাগটার নাম হলো নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি কেন বলা হচ্ছে, দুটো কথা আছে এখানে, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। নিউ ওয়ার্ল্ড কথাটার মানে কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কিগুলো হলো সেই ধরনের হনুমান জাতীয় প্রাণী যারা সেন্ট্রাল বা সাউথ আমেরিকা জাতীয় অঞ্চলে এরা উৎপত্তি লাভ করে, আর ওল্ড ওয়ার্ল্ড হচ্ছে কি, যারা আফ্রিকাতে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, তো নিউ ওয়ার্ল্ড মাঙ্কি যারা সেন্ট্রাল বা সাউথ আমেরিকাতে উৎপত্তি লাভ করে তাদের বলা হয় নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। এদের কতগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো হলো গিয়ে এই যে দেখা যাচ্ছে মার্মোসেট, ছবিও দিয়ে দিচ্ছি সাথে সাথে, মার্মোসেট, স্পাইডার মাঙ্কি, কাপুচিয়ান মাঙ্কি। এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে যেটা আর কোনো ম্যামালের মধ্যে বা আর কোনো হনুমান শ্রেণীর প্রাণীর মধ্যে পাওয়া যায় না, সেটা কি, এই স্পাইডার মাঙ্কি যে রয়েছে তাই না, স্পাইডার মাঙ্কি এই ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের একদম স্পাইডার, দূর থেকে দেখতে স্পাইডারের মতো মনে হয়। স্পাইডার মাঙ্কির লেজটা, লেজ দিয়ে এরা ডালে পেঁচিয়ে ধরতে পারে, আর কোনো রকম মাঙ্কি কিন্তু পারে না, শুধুমাত্র এই কিছু কিছু নিউ ওয়ার্ল্ড মাঙ্কি ছাড়া তারা লেজ দিয়ে গাছের মধ্যে পেঁচিয়ে ধরতে পারে। তো এর সাহায্যে কি হয়, এর সাহায্যে তারা এক ডাল থেকে, গাছের এক ডাল থেকে অন্য ডালে ঝুলে ঝুলে যেতে পারে তাই না। এই ফিচারটাকে বা এই ঘটনাটাকে কি বলা হয়, ঘটনাকে বলা হয়, এদের লেজটা খুব লম্বাও থাকে তাই এদের বলা হয় লং প্রিহেনসাইল টেল রয়েছে এদের। কি রয়েছে না, লং প্রিহেনসাইল, PREHENSILE, লং প্রিহেনসাইল টেল রয়েছে এই নিউ ওয়ার্ল্ড মাঙ্কিদের। কাদের কাদের মধ্যে রয়েছে, স্পাইডার মাঙ্কির মধ্যে রয়েছে, কাপুচিয়ান মাঙ্কির মধ্যে রয়েছে, সবার মধ্যে থাকে না। লং প্রিহেনসাইল টেল মানে এই টেল দিয়ে এরা কিছু ফট করে খামচে ধরতে পারে টেল দিয়ে। মানুষের বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, খুব ছোট যখন থাকে, তখন তাদের হাতের মধ্যে প্রিহেনসাইল জিনিসটা তৈরি হয়। মানে কতগুলো এক্সাম্পল আছে যেগুলো এখানে বলার দরকার নেই, জাস্ট আউট অফ কিউরিসিটি, তোমাদের যদি মানে কিউরিসিটি থাকে হয় কি হয় না তাহলে বুঝতে পারবে। সেই সময় বাচ্চাদের কি হয়, বাচ্চাদের হাতে কিছু একটা ধরিয়ে দিলেই অনেক সময় বাবা মা আঙুল ধরিয়ে দেয় আর বাচ্চাটা ফট করে ধরে ফেলে আঙুলটা, তারা আর কিছু শিখতে পারে না, কোনো জিনিস পার্টিকুলারলি ভালো করে ধরতে পারে, পুরো হাত দিয়ে কিছু একটা গ্র্যাব করে ধরে, এটা একটা প্রিহেনসাইল এর উদাহরণ আর কি। তো এই লেজ দিয়ে এরা ধরতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে টার্সিয়ার প্রাণীরা থাকে না, টার্সিয়ার প্রাণীদেরও কিন্তু টয়লেট ক্ল থাকে, টয়লেট ক্ল থাকে, মানে সেই যে বলেছিলাম নখটা খুব লম্বা এরকম টয়লেট ক্ল থাকে। এদের কোথা থাকে, এদের হচ্ছে আবার থার্ড টোতে থাকে, মানে তিন নম্বর টোতে থাকে টার্সিয়ারদের। এদের ছিল নর্মালি প্রথমে যাদের পড়িয়েছি তাদের ছিল সেকেন্ড টোতে, এদের আবার তিন নম্বর টোতে থাকে, লম্বা করে একটা নখ, সেই নখটা দিয়ে কোনো কিছু থেকে ভেতর থেকে কোনো জিনিস বের করে বা নিজেদের গ্রুমিং অ্যাক্টিভিটিতে কাজে লাগায় বা নিজেদের গ্রুমিং অ্যাক্টিভিটিতে কাজে লাগায় মানে নিজেরা সাজতে গুজতে কাজে লাগায়। হলো নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। এরপর আসলাম ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিতে। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি কিছুই না, যারা নাকি যেই টাইপের হনুমানগুলো আফ্রিকাতে উৎপত্তি লাভ করেছে তাদের বলা হয় ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। আফ্রিকাতে বা ট্রপিক্যাল এশিয়াতে উৎপত্তি লাভ করেছে তাদের বলা হয় ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। এদের উদাহরণ কি, বিভিন্ন টাইপের ম্যাকাও, বিভিন্ন টাইপের বেবুন, এরা হচ্ছে কি এদের উদাহরণ। এদের একটা কি বৈশিষ্ট্য, এদের কোনো রকম টেল থাকলেও, লেজ থাকলেও এই প্রিহেনসাইল টেলটা থাকে না, যেমন নাকি নিউ ওয়ার্ল্ড মাঙ্কিদের থাকে। যত যত আগের দিকে যাবো বৈশিষ্ট্যগুলো একটু কম কম করে পড়াতে যাবো যাতে পুরোটা আমি শেষ করতে পারি, নাহলে সবগুলো ডিটেলসে বললে তো শেষই হবে না লেকচারটা তাই না। যদি একটা ছোট করে উদাহরণ দিই, বেবুন তো বেবুন সবাই জানে, যেমন নাকি ছবিতে দেখা যাচ্ছে, ছবি দিয়ে দিই সবচেয়ে সুবিধা হবে। এই ম্যাকাওয়ের ছবি হলো গিয়ে বাঁ দিকে আর বেবুনের ছবি হলো গিয়ে এই ডান দিকে, বোঝাই যাচ্ছে কারা কীরকম দেখতে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিগুলো। এরপরে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি যখন চলে গেল, এই সময়তে কিছু প্রাণী থাকবে, সেই প্রাণীগুলো অ্যাকচুয়ালি কি, মানুষ কি হয়েছে, আমরা যখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় খনন কার্য চালায় সায়েন্টিস্টরা, যারা নাকি পুরোনো ফসিল ঠাসিলের বা কোনো কোনো
অ্যাকচুয়ালি ফসিল যারা খোঁজে তারা তো বিভিন্ন জায়গায় খনন কার্য চালায় বা কোনো রকম বিল্ডিং কোথাও তৈরি হতে গেল সেখান থেকে কোনো পুরনো হিউম্যানের হাড় বেরোলো বা কোনো হিউম্যান সদৃশ্য কোনো জিনিসের হাড় বেরোলো, সেই সময় আরও যারা ফসিল সন্ধানী থাকে তারা আরও কোনো ফসিল খুঁজতে সেই জায়গাটা খুঁড়ে ফেলে, খুঁড়ে খুঁড়ে বিভিন্ন রকম তারা হাড় হাড্ডির সন্ধান পায়, পুরনো ফসিলের সন্ধান পায়। তো বিজ্ঞানীরা একসময় ড্রায়োপিথিকাস জাতীয় এক প্রাণীর সন্ধান পেয়েছিলেন। তো সেই ড্রায়োপিথিকাস জাতীয় প্রাণীটার বয়স নির্ধারণ করে দেখা যায় এরা মোটামুটি এই 25 থেকে একটু পরে আগে, মানে এই 24-23 মিলিয়ন বছর পুরানো এই ড্রায়োপিথিকাসটা জাতীয় প্রাণীরা, ঠিক আছে। তো এই সময় ড্রায়োপিথিকাস জাতীয় প্রাণীদের আরেকটা জিনিস বলা হয়, এরপরেই দেখা যাচ্ছে হুমিনিড আরম্ভ হচ্ছে, তাই না? গিবন আর হুমিনিড জাতীয় প্রাণী আছে। এই কারণে এনসিআরটির বইগুলোতে বা জয়েন্টে যদি জয়েন্টের পড়ার জন্য কেউ যদি একটু জাস্ট ওইটুকুনি ফোকাস রাখে সে কথা থেকে পড়তে আরম্ভ করবে না, এই ড্রায়োপিথিকাস থেকে কিন্তু পড়তে আরম্ভ করবে, মনে রাখতে আরম্ভ করবে, ড্রায়োপিথিকাস থেকে মনে রাখতে হবে। এটা হচ্ছে কি এপ ম্যান জাতীয় প্রাণী, মানে এপ জাতীয় প্রাণী, এরপরের থেকেই এপ আলাদা ভাগ হবে, ম্যান আলাদা ভাগ হবে, তাই না? এই ড্রায়োপিথিকাস জাতীয় প্রাণী থেকেই এর পরবর্তীকালে মোটামুটি 25-24 মিলিয়ন ইয়ার আগে এই সময়তে ডায়াবেটিকাস জাতীয় প্রাণীরা ছিল। কোন সময়তে ছিল না? অলিগোসিন সময়তে ছিল, তাই না? লেট অলিগোসিন, মানে অলিগোসিনের শেষের দিকে এই ডায়াবেটিকাস জাতীয় প্রাণীরা ছিল। এর অ্যাকচুয়ালি এপ ধরনের, এপ এপ জাতীয়, এরপরে এপ আর ম্যান আস্তে আস্তে পরে ভাগ হবে। এদের ডায়াবেটিকাসের আরেকটা কথা বলা হয়, এদের বলা হয় কি না অ্যানসেস্টার অফ ম্যানও বলা হয়। এটা কিন্তু এগুলো কিন্তু পাশাপাশি লিখে নিতে হবে, সব কিছু তো আর লেখা সম্ভব না। ড্রায়োপিথিকাস জাতীয় প্রাণীদের অ্যানসেস্টার অফ ম্যানও কিন্তু বলা হয়, ম্যান অ্যান্ড এপস, অ্যানসেস্টার অফ ম্যান অ্যান্ড এপস। যদি কোশ্চেন আসে অ্যানসেস্টার অফ ম্যান অ্যান্ড এপস কাদের বলা হয়, তাহলে কিন্তু ড্রায়োপিথিকাস হবে তার উত্তর। এই ড্রায়োপিথিকাস জাতীয় প্রাণীরা এরা কিন্তু সেমি ইরেক্ট ছিল। এতক্ষণ এই যে প্রাণীগুলো বলছিলাম এরা চার হাত পায়ে কিন্তু চলাফেরা করছিল, তাই না? চতুষ্পদ জাতীয় ছিল, কিন্তু ড্রায়োপিথিকাস কিন্তু সেমি ইরেক্ট, মানে একটু কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে, মানে খুবই কম। এদের আরও ভালো করে বলতে গেলে কি বলা হয় না নাকল ওয়াকার। নাকল ওয়াকার কি জিনিস, নাকল কি জিনিস, যারা নাকি এরকম করে হাঁটে, সামনের পাটা সামনের হাতটা এরকম অবস্থা থাকে, এরকম থাকে না, এরকম অবস্থা থাকে, এভাবে এভাবে ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে হাঁটে, তাই না? নাকল ওয়াকার এই জিনিসটাকে বলে নাকল। সোজা কথা বলতে গেলে, বাংলা ভাষায় বলতে গেলে গাঁটটা যেভাবে মারে এই সামনের দিকে, এইভাবে এইভাবে তারা হাঁটাচলা করে, সামনের পাটা এরকম করে থাকে, না নাকল ওয়াকার। তো নাকল ওয়াকার কারা? নাকল ওয়াকার কিন্তু এই ড্রায়োপিথিকাস, আর এরা ফার্স্ট সেমি ইরেক্ট জাতীয় প্রাণী। এরপরে আস্তে আস্তে মোটামুটি 19 মিলিয়ন ইয়ার আগে কি হয়েছে না গিবন জাতীয় এক ধরনের প্রাণী ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়, গিবন জাতীয় প্রাণী আলাদা হয়ে যায়। এরপরে যারা পড়ে থাকে তাদের বলা হয় হোমিনিডি ফ্যামিলির অন্তর্গত প্রাণী, বা শর্টে যদি বলতে চাই হোমিনিড। এই জিনিসগুলো খুবই মানে ইলাবোরেটভাবে ডিসক্রিপশন করা যায়, কিন্তু কারো যদি ইচ্ছে থাকে সে অবশ্যই পড়তে পারো, কিন্তু এই ভিডিওতে এত বেশি ইলাবোরেট আমি হতে চাইছি না। তো এরপরে হোমিনিড জাতীয় প্রাণীরা আছে, তার মানে কি হয়, কেউ যদি বলে হোমিনিড জাতীয় প্রাণীর উৎপত্তি কখন হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট যে 19 আর 15 মাঝখান থেকে একটু বাদিকে, তার মানে মোটামুটি এখানে কি বোঝা যাচ্ছে এই 17 মিলিয়ন ইয়ার আগে ফার্স্ট হোমিনিড এসেছিল, তাই না? আরেকটা জিনিস কি বলা যায়, এই মিওসিন যেই এপোকটা ছিল, মিওসিন এপোকের প্রায় শুরুর দিকেই হোমিনিড এসেছিল, বোঝাই যাচ্ছে মিওসিন জাতীয় মিওসিন এপোকের একদম শুরুর দিকে ড্রায়োপিথিকাস ছিল, সেখান থেকে আস্তে আস্তে হোমিনিডদের উৎপত্তি হয়েছে। এই জিনিসগুলো মনে রাখার জিনিস। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আরও সময় অতিবাহিত হতে রইল, সময় অতিবাহিত হতে থাকলো। এই সময়ে এই 15 মিলিয়ন ইয়ার আগে ওরাং ওটাং জাতীয় প্রাণীর উদ্ভব হলো। ওরাং ওটাং, হ্যাঁ, ওরাং ওটাং প্রাণীর উদ্ভব কখন হয়েছে? ওরাং ওটাং প্রাণীর উদ্ভব হয়েছে এই 15 মিলিয়ন ইয়ার আগে। এই সময়তে সবগুলো বৈশিষ্ট্য আমি অল্প অল্প করে পড়ে যাবো, একটু এগিয়ে যাই। ওরাংওটাং জাতীয় প্রাণীর উদ্ভব হলো। ওরাংওটাং প্রাণীর উৎপত্তি হওয়ার একটু পরেই কি ছিল না, রামাপিথেকাস জাতীয় প্রাণী কিন্তু পৃথিবীতে ছিল। রামাপিথেকাস ফসিলগুলো, এগুলো হচ্ছে সব ফসিল, তাই না? রামাপিথেকাস, ড্রায়োপিথেকাস ফসিলগুলো আমি একটু পরে আর একটু ইলাবোরেট করে বলবো, এখন জাস্ট এটুকুই মনে রাখো যে প্রায় এই 14 মিলিয়ন ইয়ার আগে এই সময়টাতে পৃথিবীতে রামাপিথেকাস জাতীয় প্রাণী ছিল। এরা অ্যাকচুয়ালি এপ ম্যান, মানে এপ জাতীয় প্রাণী। এরপরে প্রায় 11 মিলিয়ন ইয়ার আগে অরিওপিথেকাস জাতীয় প্রাণী কিন্তু আলাদা হয়েছে এখান থেকে, মানে মেন স্টকটার থেকে সব তৈরি হচ্ছে, তাই না? রামাপিথেকাস প্রাণী ছিল তৈরি, এক্সট্রা তৈরি করে তৈরি হয়নি, ওরাং ওটাং তৈরি হয়ে গেছে, তারপর রামাপিথেকাস জাতীয় প্রাণী এই সময় ছিল, সেখান থেকে নাকি অরিওপিথেকাস জাতীয় প্রাণী তৈরি হয়ে গেছে। 9 মিলিয়ন ইয়ার আগে গরিলা আলাদা হয়ে গেছে, গরিলা তৈরি হয়েছে নতুনভাবে।
মোটামুটি 6 মিলিয়ন ইয়ার আগে প্রথম হিউম্যান টাইপের প্রাণী তৈরি হয়েছে, 3 মিলিয়ন ইয়ার আগে শিম্পাঞ্জি তৈরি হয়েছে, আর এখন সবার শেষে কি হয়েছে, বনবস জাতীয় প্রাণী তৈরি হয়েছে। এরা সব এপ। তাহলে এপ কারা এখানে? এপ হচ্ছে গিয়ে ওরাংওটাং জাতীয় প্রাণী এপ, গরিলা এপ, শিম্পাঞ্জি এপ, বনবস এপ, আর এপ ছাড়া একমাত্র এই হিউম্যান স্টকটা যেটা আরম্ভ হয়েছে এরাই হচ্ছে হিউম্যান। তাহলে হিউম্যান আর এপ এদের পূর্বপুরুষকে ড্রায়াপিথেকাস, গিবন জাতীয় প্রাণী এপ, বোঝা গেল? আচ্ছা, এবার যে অ্যান্থ্রোপড জাতীয় প্রাণী এদের মধ্যে আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নাকি এই প্রসোমিয়ান প্রাণীদের থেকে একটু উন্নত বৈশিষ্ট্য, নাকি তাদের মোটামুটি ফেসটা মানে মুখমণ্ডলটা একটু ফ্ল্যাট টাইপের, তাই না? এদের বললাম প্রসোমিয়ানদের কি বললাম, কুকুর বা শেয়াল জাতীয়, মানে মুখটা মানে সামনের দিকে একটু চোখা, স্নাউটটা বা তুণ্ডটা একটু সামনের দিকে এগোনো, এদের হচ্ছে কি ফ্ল্যাট ফেস মোটামুটি রিলেটিভলি, মানে এদের তুলনায়, প্রসোমিয়ানদের তুলনায় এদের একটু ফ্ল্যাট ফেস অ্যান্থ্রোপয়েডদের। আর কি ড্রাই নোজ, তো নাকটা অতটা ময়েস্ট না, যেমন কুকুর বা শেয়াল জাতীয় প্রাণীদের কী থাকে, একটু ময়েস্ট থাকে, নাকের সামনেটা একটু ভেজে ভেজে থাকে, যেমন নাকি লেমুর আর লরিসদের ছিল, প্রসোমিয়ানদের ছিল। তো অ্যান্থ্রোপয়েডদের এই ড্রাই নোজ, নোজটা ড্রাই আর কি, না এদের ইয়ার মানে কানটা ইমোবাইল, কিন্তু ইমোবাইল মানে এদের কানটা এরা ইচ্ছা করে নড়াতে পারে না, তাই না? এই এপ আর মানুষ জাতীয় প্রাণীরা নড়াতে পারে, যেমন কুকুর বিড়ালরা নড়াতে পারে, এই লেমুররাও আর লরিসরা প্রসোমিয়ানরাও কিন্তু কান নড়াতে পারে, এরা পারে না কান নড়াতে, কানটা ইমোবাইল, ইমোবাইল IMMOBILE ইমোবাইল ইয়ার্স, দে হ্যাভ ইমোবাইল ইয়ার্স। আর কি ফরওয়ার্ড ফেসিং আই, চোখগুলো সামনের দিকে থাকে, যেটা সবারই থাকে এদেরও ছিল। আর এরা একটু নকচার্নাল না, আস্তে আস্তে এদের অ্যাডাপ্টেশনটা হচ্ছে কি, দিনের বেলা যাতে এরা চড়ে ঘুরে বেড়াতে পারে, শিকার করতে পারে, দিনের বেলা যাতে এরা বেড়াতে পারে, আস্তে আস্তে এদের হ্যাবিটগুলো ডায়ার্নাল হতে চলেছে, ডায়ার্নাল, আগে ছিল নকচার্নাল, এবার আস্তে আস্তে ডায়ার্নাল হতে চলেছে। এতটুকু বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা ডাইরেক্টলি চলে যাব যে ফসিল এক্সাম্পলগুলোতে, যেই যেই ফসিলগুলো পাওয়া গেছে আর সেই ফসিলগুলো কীভাবে হিউম্যানের সাথে লিঙ্ক করা হয়েছে, এই জিনিসগুলো যে ওরাং ওটাং, গরিলা, শিম্পাঞ্জি, বনবস, এগুলো তো এখনও রয়েছে পৃথিবীতে, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন বিভাজনগুলো, আর যেগুলো নাকি পুরোনো টাইপের হিউম্যান লাইক ফসিল পাওয়া গেছে সেই ফসিলগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তো ফসিল গিয়ে ফসিলের সম্পর্কে বলতে গেলে সবার আগেই কি ড্রায়াপিথেকাস জাতীয় প্রাণী, যেটা আমি একটু আগে বলেছিলাম যে মোটামুটি 25-24 মিলিয়ন ইয়ার আগে এরা পৃথিবীতে ছিল, এরা ছিল মিওসিন এপোকের একদম শুরুর দিকে বা লেট অলিগোসিন, অলিগোসিন এপোকের একদম শেষের দিকে এরা পৃথিবীতে বসবাস করতো ড্রায়াপিথেকাস জাতীয় প্রাণী। এরপরে আস্তে আস্তে এদেরকে কি বলা ছিল, এদেরকে বলা ছিল হচ্ছে গিয়ে হিউম্যান বা এপ জাতীয় প্রাণী, এগুলো তো সব এপ, তাই না? গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জি, বনবস, এপ, এপ বা হিউম্যান জাতীয় প্রাণীদের পূর্বপুরুষ। এরপরে পরবর্তীকালে দেখা গেছে যে ভারতের শিবালিক হিল, নর্থ ইন্ডিয়ায় হিমালয়ের অঞ্চল একটা শিবালিক হিল, ভারতের শিবালিক পর্বতমালায় কিছু জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। সেই জীবাশ্মগুলোকে, যে ভারতের যেরকম মাইথোলজি, ভারতের যেরকম পুরনো গল্পকথা আছে সেই অনুযায়ী নাম দেওয়া হয়েছে, দুটো টাইপের অ্যাকচুয়ালি পাওয়া গেছে এদের, না কি পাওয়া গেছে, আপার জ পাওয়া গেছে, ওপরের দিকের চোয়ালটাই একমাত্র পাওয়া গেছে, বাকি শরীরের কোনো অংশ পাওয়া যায়নি। এই দুটো টাইপের জীবাশ্মকে আমরা নামকীকরণ, কী নামকরণ করা হয়েছে, একটাকে বলা হয়েছে রামাপিথেকাস, একটাকে বলা হয়েছে শিবাপিথেকাস, ঠিক আছে? আর বয়স নির্ধারণ করে দেখা গেছে এরা মোটামুটি এই 15-14 মিলিয়ন ইয়ার আগে সময়তে পৃথিবীতে ছিল, রামাপিথেকাস আর শিবাপিথেকাস। শিবাপিথেকাসের নামটা আমি এখানে লিখিনি নতুন করে। তো এদের কী কী বৈশিষ্ট্য পাওয়া গেছিল, এদের কী কী বৈশিষ্ট্য পাওয়া গেছিল, বৈশিষ্ট্যগুলো ছিল এরকম যে তাদের ক্যানিয়ন দাঁত, মানে যেই সামনের দিকে যদি আমরা আমরা নিজেদের চোয়ালের দাঁতগুলো দেখি বা যে কোনো ম্যামালেরই দেখি, কীরকম পাই থাকে না, সামনের দিকে যেটা থাকে সেটা ইনসাইজার বা সাইডে তার পাশে থাকে ক্যানিয়ন, তারপর থাকে প্রিমোলার, তারপর থাকে মোলার, এই চার ধরনের তো মোটামুটি দাঁত হয় চোয়ালে। তো ওদের ক্যানিয়ন, যে দাঁতগুলো নাকি এই কুকুর ক্যানিস ফ্যামিলিয়ারিস বা কুকুরদের খুব বড় হয়, ছিঁড়ে খেতে সাহায্য করে, তাই না? লম্বা লম্বা দাঁতগুলো দেখা যায় যে সিনেমায় দেখলে দেখা যায় ভ্যাম্পায়ারদের এই দাঁতটা খুব বড় হয়, রক্ত চুষে খায় তারা, তাই না? এই ক্যানিয়ন দাঁতটা রামাপিথেকাসের বা শিবাপিথেকাসের খুব ছোট ছিল, মানে খুব ছোট ছিল মানে পুরনো এদের তুলনায়, এই বানরদের তুলনায় বা এপদের তুলনায় খুব ছোট ছিল, মানে এখান থেকেই আস্তে আস্তে হিউম্যান লাইনটা আলাদা হবে আর কি, একটু ছোট হতে আরম্ভ করেছে আর কি। তাদের থিকলি এনামেলড মোলার ছিল, মানে মোলার যে দাঁতটা ছিল, দাঁতের উপর একটা আবরণ থাকে না, এনামেল স্তর বলা হয়, এনামেল জাতীয় স্তর, স্তরের আবরণ, এই
মোলার দাঁতটা, মানে একদম পেছনের যে দাঁতগুলো থাকে আমাদের চোয়ালে, মোলার দাঁতটা ঠিকলি এনামেল ছিল, মানে খুব মোটা এখানে এনামেলের স্তর ছিল এই রামাপিথে গাছ জাতীয় প্রাণীদের। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় এই যে, তারা যেসব খাবার খেত, তারা খাদ্যাভ্যাস সম্পর্কে বোঝা যায়, যেসব খাবার খেত সেই খাবারগুলো সাধারণত তারা পুরো এনামেল জাতীয় মোলার হওয়ার জন্য খেয়ে তারা ভালো করে পিষে খেতে পারে, পেশাই করে খেতে পারে। যদি আমরা কোনো বাদাম জাতীয় জিনিস খাই, আমরা নিশ্চয়ই সামনের দাঁত দিয়ে বাদাম খাই না, বাদাম একদম সাইডের পেছনের দাঁতগুলো দিয়ে খাই, মানে এই মোলার দাঁতগুলো দিয়ে খাই। তো এই দাঁতগুলো যদি খুব ভালো করে বিকশিত হয়, তার মানে কি বোঝা যায় যে তারা কোনো রকম শক্ত ফল জাতীয় জিনিস বা সিড বা বীজ জাতীয় জিনিস, নাট জাতীয় জিনিস, বাদাম জাতীয় জিনিস খেত এই রামাপিথে গাছ জাতীয় প্রাণীরা, তাই না? তারপর কি, তারা কি হচ্ছে, তারা অ্যাডাপ্টেড টু গ্রাইন্ডিং অলসো, মানে কোনো কিছু পিষে খায়, পেষক দাঁতগুলো তাদের শক্ত মজবুত, যেহেতু তারা কোনো জিনিসপত্র পিষে খায়, যেগুলো আমি বললাম যে কোনো রকম বাদাম খায় বা নাট খায়, শক্ত টাইপের ফ্রুট খায়, সবগুলো পিষে খেতে হয়, তাই না? তারা ভাঙার থেকে বেশি পিষে খেতে পছন্দ করে। আচ্ছা, তাদের ডেন্টাল আর্চ, যেটা আমাদের যদি চোয়ালটা দেখি, তাহলে আমাদের চোয়ালটা যদি দেখি ছোট করে, মানে একটা পেজ ব্যবহার করছি এখানে, তাহলে সুবিধা হবে। এই রামাপিথে গাছ জাতীয় প্রাণীদের চোয়ালটা কেমন ছিল? আপার জোটাই তো শুধুমাত্র পাওয়া গেছে ফসিল হিসাবে, চোয়ালটা যদি দেখা যায় আমাদের অ্যাকচুয়ালি চোয়ালটা কিরকম হয়, একটা পেজ ব্যবহার করছি সুবিধা হবে, এই টাইপের হয় না, অনেকটা এইরকম টাইপের চোয়াল হয় আমাদের, উপরের দাঁতের কপাটি বা নিচের যদি দাঁত কপাটি দেখি আমরা এরকম হয় না, একে বলা হয় প্যারাবোলিক আর্চ, এক ধরনের থাকে চোয়ালের মধ্যে, তাই না? এদের কিন্তু এরকম ছিল না, এদের ডেন্টাল আর্চটা কিরকম ছিল, এদের ডেন্টাল আর্চটা ভি শেপ ছিল, ভি শেপ অনেকটা এই টাইপের ডেন্টাল আর্চটা ছিল এদের, ঠিক আছে? আচ্ছা, আর কি, আর এটা কোয়াড্রাপেডাল ছিল, কোয়াড্রাপেডাল মানে চতুষ্পদ প্রাণী এক ধরনের ছিল এই রামাপিথে গাছ জাতীয় প্রাণীরা। আর কি আরবোরিয়াল ছিল, মানে এটা গাছেও বসবাস করতে পারত, মানে পুরোপুরি গাছ থেকে এখনো নামেনি বোঝা যাচ্ছে, তার মানে এই সময়তে প্রায় 15-14 মিলিয়ন বছর আগে যেই প্রাণীগুলো ছিল, যেই স্তন্যপায়ী প্রাণীগুলো ছিল বা প্রাইমেট জাতীয় প্রাণীগুলো ছিল, তারা পুরোপুরি গাছ থেকে তখনও নামতে সক্ষম হয়নি। এরপরে আরেক ধরনের জীবাশ্ম বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাদের নাম দেওয়া হয়েছে ওরিওপিথেকাস। এই ওরিওপিথেকাসরা কোথায় পাওয়া গেছে? ইতালিতে পাওয়া গেছে, এগুলো একটু মনে রাখতে হবে। এই ইতালিতে যে ওরিওপিথেকাসগুলো পাওয়া গেছে, সেই ওরিওপিথেকাসগুলোর বয়স ছিল প্রায় 11 মিলিয়নের আগেও এরা পৃথিবীতে থাকত। এই সময়তে এদের কি হয়েছে, এই সময়তে এদের দাঁতগুলো আর জটা, মানে হচ্ছে কি চোয়ালটা, মোটামুটি এখনকার মানুষের মতো হয়েছিল বোঝা গেছে। তাদের মাথাটা বা ব্রেনটা কিন্তু খুব বেশ বড়ই ছিল। আর কি ছিল, এই জিনিসগুলো পাশাপাশি তোমরা লিখে নিতে পারো, এখানে লেখার জায়গা নেই অ্যাকচুয়ালি, সে কারণে আমি লিখছি না। ব্রেনটা বেশ ব্রড ছিল, পেলভিক গার্ডেল খুব ব্রড ছিল। পেলভিক গার্ডেল কী জিনিস, পেলভিক গার্ডেল মানে হচ্ছে কি কোমরের যেই জয়েন্টটা রয়েছে আমাদের, যেখানে কোমরের শ্রোণীচক্র আর কি, কোমরের থেকে দুটো যে পা বেরিয়ে গেছে সেই জায়গাটায় শ্রোণীচক্র সৃষ্টি হয়েছে, বাংলায় বলে শ্রোণীচক্র, ইংলিশে কে বলে পেলভিক গার্ডেল। এই পেলভিক গার্ডেলটা খুব বড় ছিল, ব্রড ছিল এই ওরিওপিথেকাসদের। আর জটা তো বললামই, আর কি এরা কল্পনা করা হচ্ছে এরা একটু সোজা হয়ে দাঁড়াতে পারতো, মনে করা হচ্ছে এই রামাপিথেকাস জাতীয় প্রাণীদের থেকে আরেকটু সোজা হয়ে দাঁড়াতে পারতো, মানে যতই সময়টা কাছের দিকে আসছে ততই কিন্তু প্রাণীগুলো সোজা হয়ে একটু দাঁড়াতে শিখছে। বলা হয় যে এরা একটা আলাদা ব্রাঞ্চ, এই মানুষ আর এপের যে কমন অ্যানসেস্ট্রি যেটা রয়েছে, যেটা নাকি শুরু হয়েছে এই রামাপিথেকাস দিয়ে, এইখান থেকে একটা আলাদা ব্রাঞ্চ বলা হয় এদের ওরিওপিথেকাস। এরা পরবর্তীতে মানুষের তৈরি কিন্তু রূপান্তরিত হয়নি, চলছে মানুষ এখানে মেন স্টক থেকে মানুষ আরো পরে উৎপন্ন হবে, এটা একটা আলাদা ব্রাঞ্চ ওরিওপিথেকাস জাতীয় প্রাণীটা। আর বলা হয় এদের ইভলিউশন তো চলছে, এই টাইপের প্রাণী যে তৈরি হয়েছে এখান থেকেও আস্তে আস্তে এরা আস্তে আস্তে ইভলভ করবে। এই ইভলিউশনটাকে এক ধরনের প্যারালাল ইভলিউশন বলা হয়, মানে মেন স্টকের সাথে প্যারালালি চলছে তাদের ইভলিউশন, প্যারালাল ইভলিউশন বলা হয় অনেক সময়। যাই হোক, এরপরে কি দেখা যাচ্ছে, মোটামুটি 9 মিলিয়ন ইয়ার আগে গরিলা জাতীয় প্রাণী আবার আলাদা রকম একটা ব্রাঞ্চিং হয়ে গেছে, মানে ভাগ হয়ে গেছে, আর রইল বাকি যারা পড়ে তাদের থেকে মোটামুটি 6 মিলিয়ন ইয়ার আগেও এক ধরনের প্রাণী তৈরি হয়েছে, যাদের আমরা বলা হয় পরবর্তীকালে হিউম্যান, মানে হিউম্যান টাইপ প্রাণী ফার্স্ট তৈরি হলো, মানে এখানে ফার্স্ট হিউম্যান লাইন তৈরি হলো। আচ্ছা, তো এই হিউম্যান লাইনে বিভিন্ন রকম আবার ফসিল পাওয়া গেছে, সেই ফসিলগুলোর এক্সাম্পল আস্তে আস্তে দেবো আমরা। এইটুকু ডিসকাশন থেকে কি বোঝা যাচ্ছে, একটা কমন কথা ছিল না যে শিম্পাঞ্জি থেকে, গরিলা থেকে মানুষ উদ্ভব হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না,
ব্যাপারটা হচ্ছে কি, এক ধরনের প্রাইমেট, আদিম প্রাইমেট থেকে আস্তে আস্তে ইভলভ হয়ে হয়ে যে ইভলিউশনের লাইন, সেই ইভলিউশনের লাইনে বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে। মানে এটা কিন্তু গরিলা থেকে কখনো হিউম্যান আসেনি, হিউম্যান থেকে শিম্পাঞ্জি আসেনি, তা না। প্রথমে গরিলা সৃষ্টি হয়েছে মেন আদিম প্রাণী থেকে, সেই আদিম প্রাণীগুলো আস্তে আস্তে বিবর্তিত হতে হতে হিউম্যান টাইপের প্রাণী সৃষ্টি হয়েছে, তারপরে সেগুলো আস্তে আস্তে আরও পরে বিবর্তিত হয়ে 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 শিম্পাঞ্জি জাতীয় প্রাণী তৈরি হয়েছে, সেগুলো আস্তে আস্তে বিবর্তিত হয়ে সবার শেষে বুনোবস জাতীয় প্রাণী এসছে, তাই না? এই হিউম্যান যে লাইন, এই লাইনটাকে এবার আবার আলাদা করে আমরা নিয়ে নিচ্ছি নিচে এখানে, যেখানে নাকি বুঝতে পারছি আমরা মোটামুটি 7.5 মিলিয়ন ইয়ার আগো। অ্যাকচুয়ালি এইবার এই জিনিসগুলো বিভিন্ন রকম জীবাশ্ম পাওয়া গেছে, আর জীবাশ্মগুলো বয়স নির্ধারণ করা হয়েছে বিজ্ঞানীদের দ্বারা লেট মিওসিন সময়ে। এই যে মিওসিন সময়, মিওসিন সময়ের শেষ নাগাদ, লেট মিওসিন সময়ে। শুরুর দিকে হলে বলতাম আর্লি মিওসিন, মাঝখানে হলে বলতাম মিডল মিওসিন, শেষে যেহেতু তাই বলছি লেট মিওসিন। এই কথাটা কিন্তু এই এপোক ইউজ করার সময় প্রায় ইউজ করা হয়ে থাকে। তো লেট মিওসিন সময়ে সময়ের এক ধরনের ফসিল আমরা পেয়েছি, সেই ফসিলগুলোকে আমরা নাম দিয়েছি সাহেলান্থ্রোপাস। সরি, এই সাহেলান্থ্রোপাস না, নামটা অ্যাকচুয়ালি সাহেলান্থ্রোপাস, এইচ ই আছে। চার্টটা তৈরি করার সময় আমি নিজেই হয়তো ভুলটা করে দিয়েছি, এখানে এইচ ই, এই এস এ এইচ ই এল এ এন টি এইচ আর ও পি ইউ এস, সাহেলান্থ্রোপাস। এই সাহেলান্থ্রোপাস জাতীয় প্রাণীদের মোটামুটি পৃথিবীতে যখন এই টাইপের প্রাণীরা বসবাস করতো সেই সময়টা হচ্ছিল 7.5 মিলিয়ন ইয়ার আগে মোটামুটি, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 6 পয়েন্ট পাশাপাশি সব কিছু লিখে নিতে পারো তোমরা, ঠিক আছে? লিখে নিলে খুবই সুবিধা হবে, লিখে নিলে, কারণ আমি তো বলছি অনেক কিছুই বলে যাচ্ছি এখানে, সব কিছু আমার লেখা সম্ভব না, তোমরা লিখে নিতে পারো। এই সাহেলান্থ্রোপাস জাতীয় প্রাণীরা পৃথিবীতে 6.5 থেকে 7.4 মিলিয়ন ইয়ার আগে ছিল, ঠিক আছে? এই সাহেলান্থ্রোপাস প্রাণীদের কি পাওয়া গেছে জীবাশ্ম হিসাবে, না কমপ্লিট ক্রেনিয়ামটা, কমপ্লিট ক্রেনিয়াম পাওয়া গেছে। ক্রেনিয়াম মানে এই যে মাথা খুলি, পুরো মাথা খুলিটা পাওয়া গেছে, লোয়ার জ পাওয়া গেছে, আর টিথ পাওয়া গেছে, মানে নিচের যে আমাদের চোয়ালটা পাওয়া গেছে, আর কিছু দাঁতও পাওয়া গেছে, আর মোটামুটি খুলিটা পাওয়া গেছে, বাকি পুরো শরীর পাওয়া যায়নি। এর থেকে এই যে আরও তো বিভিন্ন এদিকে ওদিকে ছোটোখাটো হাড়গোড় পাওয়া গেছে, সেখান থেকে বিজ্ঞানীরা অনুমান করেন এই সাহেলান্থ্রোপাস জাতীয় প্রাণীটা ছিল যেটা, সেটা ছিল কি, অলমোস্ট বাইপেডাল। অলমোস্ট বাইপেডাল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অলমোস্ট বাইপেডাল মানে প্রায় দুপাই হাঁটাচলা করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এদের ব্রেন ক্যাপাসিটি ছিল খুব কম, এই জিনিসটাই অ্যাকচুয়ালি জয়েন্টে আসে যে কাদের কত ব্রেন ক্যাপাসিটি বা ব্রেন ক্যাভিটি, যতটাই হোক মানে ব্রেনের সাইজ কতটা, সেটা আমি পরে ছক করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে শর্ট নোট হিসেবে তোমার পাশে লিখে রাখতে পারো, তাতে সুবিধা হবে। এই সাহেলান্থ্রোপাস প্রাণীদের এরা অলমোস্ট বাইপেডাল ছিল, এদের মাথাটা সাইজটা খুব কম ছিল, শর্ট ক্রেনিয়াল ক্যাভিটি, না কত, এদের মাথাটা ছিল অ্যাকচুয়ালি প্রায় 350 সিসির মতো, 350 সিসির মতো। মানে আমরা যদি এখানে একটা ছোটো একটা বিকার বা ছোটো একটা বাটি নিই, বাটিটার ভলিউম কতটা, সাইজ কতটা কীভাবে বলবো, বাটির যতটা জল থাকে ততটা সেই হিসাবে। তো যদি আমরা দেখছি যে এখানে সে ফর এক্সাম্পল 200 ml জল থাকে, তাহলে বলবো কি বাটিটার ভলিউম 200 সিসি, এই টাইপের হচ্ছে ঘটনা, বুঝে গেল? তাহলে 350 সিসির মতো কিন্তু এদের ব্রেন ক্যাপাসিটি ছিল, বা ব্রেন ক্যাভিটি যাই বলা হোক, সেই জিনিসটা ছিল। আর কি, এদের ফ্ল্যাট ফেস ছিল, তাই না? ফ্ল্যাট ফেস তো আমি এই যখন নামাভিথিকাস পড়াচ্ছিলাম, সরি ওরিওপিথিকাস পড়াচ্ছিলাম, তখনই চলে এসেছিল ফ্ল্যাট ফেস মোটামুটি, মানে মাথাটা সামনের দিকে চ্যাপ্টার মতো, খুব একটা বানরদের মতো, যেরকম বানরদের সামনের মাথাটা এরকম থাকে, একটা ছবি দিয়ে দিই সুবিধা, বানরদের মাথাটা থাকে এই বাঁদিকে দেখা যাচ্ছে, সামনের দিকে এগোনো টাইপের, আর ফ্ল্যাট ফেস নর্মাল আমরা, আমি যদি আমাদের মাথাটা দেখি, তাই সামনের দিকে ফেস মানে মুখমণ্ডলের দিকটা অনেকটা ফ্ল্যাটের মতো, না তো একে বলে ফ্ল্যাট ফেস। তো এই সাহেলান্থ্রোপাস প্রাণীটা ফার্স্ট কিন্তু ফ্ল্যাট ফেস, সরি এই হিউম্যান লাইনে কিন্তু ফ্ল্যাট ফেস জাতীয় একটা বৈশিষ্ট্য এদের ছিল। আচ্ছা, আর কি ছিল? আচ্ছা, এরা কোথা থেকে পাওয়া গেছে? এরা পাওয়া গেছে, মোটামুটি পাওয়া গেছে আফ্রিকায় মোটামুটি 2002 সাল নাগাদ, মোটামুটি না এক্স্যাক্টলি 2002 সাল নাগাদ এদের খনন কার্যের ফলে এদের পাওয়া গেছে। এদের পাওয়া গেছে চাঁদে, আফ্রিকার একটা জায়গা আছে চাঁদ, চাঁদ আর সেন্ট্রাল আফ্রিকার বিভিন্ন জায়গাতে এদের কিন্তু পাওয়া গেছে 2002 সালে। এই সাহেলান্থ্রোপাস জাতীয় এক ধরনের জীবাশ্ম। আচ্ছা, সাথে সাথে এই সময়তেই, কাছাকাছি সময়তে 2001 সালে কিন্তু আরও এক ধরনের প্রাণীর পাওয়া গেছে জীবাশ্ম,
আসলে আমি যেই রকম করে পৃথিবীতে প্রাণীরা যেই ক্রম বরাবর এসেছিল সেই বরাবর আমি ডিসকাস করছি, ঠিক আছে? এরকম হতেই পারে যে কোনো ফসিল অনেক আগে পাওয়া গেছে, কোনো ফসিল অনেক পরে পাওয়া গেছে। যেমন এখানে উদাহরণটা দেখা যাচ্ছে যে অরিনিন জাতীয় প্রাণীরা, অরিনিন জাতীয় প্রাণীদের কিন্তু জীবাশ্মটা পাওয়া গেছে 2001 সালে, সায়ালান্থ্রোপাসে পাওয়া গেছে 2002 সালে। কিন্তু আমি আগে সায়ালান্থ্রোপাসকে রেখেছি, কেননা যে ইভলিউশনের যে টাইম সেই টাইম অনুযায়ী সায়ালান্থ্রোপাস আগে এসছে, তো অরিনিন পরে এসছে। আচ্ছা, অরিনিন কখন এসছে? মোটামুটি 6 মিলিয়ন ইয়ার আগো এরাই হিউম্যান লাইনে এই জাতীয় প্রাণীরা ছিল, অরিনিন যাদের বলা হয়। এদের কি ছিল? এদের হাতটা বেশ ভালো করে বিকশিত ছিল, ভালো আর্ম ছিল, ওয়েল ডেভেলপড আর্ম ছিল। আর সরি, অরিনিন জাতীয় প্রাণীদের কি কি পাওয়া গেছে? এদের পাওয়া গেছে জীবাশ্ম হিসাবে হাত পাওয়া গেছে, আর্ম পাওয়া গেছে, আর্মটা পাওয়া গেছে ভালো করে, হাতটা প্লাস কি পাওয়া গেছে, থাই বোন পাওয়া গেছে, তাই না? থাই বোন যেটা থাকে, থাই বোনটা পাওয়া গেছে। সবচেয়ে লম্বা বোন কিন্তু আমাদের শরীরে থাই বোনটাই, থাইয়ের যেই বোনটা থাকে সেটার নাম কি ফিমার, তাই ফিমার বোনটা পাওয়া গেছে এদের জীবাশ্ম হিসাবে। আর কি লোয়ার জ পাওয়া গেছে, নিচের দিকে চোয়ালটা পাওয়া গেছে, কিছু দাঁতও পাওয়া গেছে। তো মেন চারটে জিনিস পাওয়া গেছে, আর্ম পাওয়া গেছে, হাত, থাই বোন পাওয়া গেছে, লোয়ার জ পাওয়া গেছে, আর টিথ পাওয়া গেছে এই অরিনিন জাতীয় প্রাণীদের জীবাশ্ম হিসাবে। বিজ্ঞানীরা মনে করেন কি এরা বাইপেডাল ছিল, পাশাপাশি লিখে নেওয়া যাবে, এই লিখে নিতে পারো তোমরা, এরা বাইপেডাল ছিল, বাইপেডাল ছিল আর আরবোরিয়াল ছিল, মানে একটু গাছে বসবাস এরা করতো, পুরোপুরি একদম নিচে মাটিতে বসবাস করেন কখনো এরা। এদের বৈশিষ্ট্যগুলো ছিল কি, আরো অত ডিটেলস না গিয়ে বলা যায় যে মানুষ আর শিম্পাঞ্জি এই দু ধরনের প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা মিলিয়ে দিই তাহলে এদের এই কমন ক্যারেক্টার ছিল অরিনিন। এর পরবর্তীকালে শিম্পাঞ্জি তৈরি হয়েছে, তাই না? হিউম্যানের পরেই, হিউম্যান লাইনটাই তো এটা। তাহলে যদি পরবর্তীকালে শিম্পাঞ্জি তৈরি হয়, শিম্পাঞ্জি জাতীয় বৈশিষ্ট্য আগে থেকেই এখানে থাকবে, মানে এখানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে এগুলো কিছু শিম্পাঞ্জির মধ্যেও থাকবে, এর থেকে বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এদের বৈশিষ্ট্য কি ছিল অরিনিন? মোটামুটি 6 মিলিয়ন ইয়ার আগো যখন যদি এদের উৎপত্তি হয়ে থাকে, তাহলে এই 6 মিলিয়ন ইয়ার আগেই কিন্তু হিউম্যান লাইনটা ফার্স্ট আরম্ভ হয়েছে, মানে এই জায়গা থেকে হিউম্যান লাইন ফার্স্ট আরম্ভ হয়েছে, তাই না? তাহলে এদের বৈশিষ্ট্য কিছু শিম্পাঞ্জি আর মানুষের মতো মেশানো বৈশিষ্ট্য থাকবে অরিনিনদের। বুঝে গেল? আচ্ছা, এরপরে 1994 এক ধরনের, অ্যাকচুয়ালি এর পরে না, এর আগে, কিন্তু প্রাণীগুলো এর পরে তৈরি হয়েছে, 1994 বা 1994 সালে এক ধরনের স্কাল বা এক ধরনের কঙ্কাল আবিষ্কার হয়েছে, জীবাশ্ম আবিষ্কার হয়েছে, যেই জীবাশ্মগুলোকে নাম দেওয়া হয়েছে আর্ডিওপিথেকাস, আর্ডিওপিথেকাস, আর্ডিওপিথেকাস। এই আর্ডিওপিথেকাস জাতীয় প্রাণীরা বলা হচ্ছে যে মোটামুটি 4.4 থেকে 5.2 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে ছিল। এদের যে ফসিলটা পাওয়া গেছে, এদের ফসিলটা অ্যাকচুয়ালি চূর্ণ বিচূর্ণ অবস্থায় পাওয়া গেছে, ফ্র্যাগমেন্টারি অবস্থায় পাওয়া গেছে, খাতায় লিখে নিতে পারো সাইডে, ফ্র্যাগমেন্টারি অবস্থায় পাওয়া গেছে। এরপরে একই সময়ে মোটামুটি যখন আর্ডিওপিথেকাস এসছে, তার একই সময় মোটামুটি পৃথিবীতে আরও এক ধরনের ছিল ফসিল, মানে আরো এক ধরনের প্রাণী ছিল, তাদের কি বলা হয়, তাদেরকে বলে অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে? অস্ট্রালোপিথেকাস প্রথম আবিষ্কার হয়েছে কত, 2005 সালে, কিন্তু এরা মোটামুটি 4 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে ছিল ধরে নেওয়া যায়। এখানে কয়েকটা কনফিউশন আছে, বা কয়েকটা বিজ্ঞানীরা এখনো রিজলভ করতে পারেনি কতগুলো ধারণা রয়েছে। যেই ধারণাগুলো হলো, বলা হচ্ছে যে অস্ট্রালোপিথেকাস থেকেই কিন্তু আর্ডিওপিথেকাস জাতীয় প্রাণীরা এসছে, অনেক সময় এটা বলা হয়, বলা হয় থাকে অস্ট্রালোপিথেকাস জাতীয় প্রাণী থেকেই আর্ডিওপিথেকাস এসছে। এই কারণে যখন আমরা এনসিইআরটির বইগুলো দেখি, আর্ডিওপিথেকাসের নাম কিন্তু সেখানে থাকে না, অস্ট্রালোপিথেকাসের নামই শুধুমাত্র থাকে, ঠিক আছে? কেননা এটাই বেশি ইম্পর্টেন্ট, বেশি স্ট্রেস দেওয়া হয় অস্ট্রালোপিথেকাস জাতীয় প্রাণীগুলোকে, যেগুলো নাকি মোটামুটি 4 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে ছিল। তাহলে এখানে আর্ডিওপিথেকাসের কিছু বৈশিষ্ট্য দেখলে কি দেখা যাবে, যে না আর্ডিওপিথেকাসগুলো, আচ্ছা বললাম কি যে আর্ডিওপিথেকাসের দেহকঙ্কালটা চূর্ণ বিচূর্ণ অবস্থায় পাওয়া গেছে জীবাশ্মটা, যেই যেই জীবাশ্মগুলো বেশি বেশি চূর্ণ বিচূর্ণ অবস্থায় পাওয়া যায় তাদের বলা হয় রেমিডিস, রেমিডিস, তাই না? রিমেইন্স পড়ে থাকে বলে, রিমেইন্স মানে ধ্বংসাবশেষ, তাই না? রেমিডিস বলা হয়। তাহলে এর পুরো বিজ্ঞানসম্মত নামটা কিরকম হয়ে যায়, আর্ডিওপিথেকাস রেমিডিস, এই টাইপের হয়ে যায়। অস্ট্রালোপিথেকাসের চূর্ণ বিচূর্ণ প্রথম জীবাশ্ম পাওয়া গেছে, তাই এদের নাম কি হয়ে গেছিল, অস্ট্রালোপিথেকাস রেমিডিস, ঠিক? তাহলে এই আর্ডিওপিথেকাসের বৈশিষ্ট্যগুলো ধরলে কি হবে, যে না এরা মোটামুটি 120 সেন্টিমিটারের মতো মোটামুটি লম্বা ছিল। 120 সেন্টিমিটার মানে কতটা, প্রায় 3 ফুট 11 ইঞ্চি এরকম লম্বা ছিল এদের হাইটটা, হাইটটা কিন্তু খুব বেশি ছিল না, তাই না? আর এদের ওজন কত ছিল, ওজন ছিল মোটামুটি 50 কেজির মতো, মোটামুটি আর্ডিওপিথেকাসদের ওজন 50 কেজির মতো ছিল। আর যখন আমরা হিউম্যান ইভলিউশন পড়ছি তখন আস্তে আস্তে কি দেখবো, যে
ক্যানিয়ন বা ওই যে সেই যেটা প্রথম একটু আগে বললাম আমি, একটু আগে যেটা বললাম যে সেই ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়াররা যখন রক্ত খায় তখন সে কি একটা বিশেষ ধরনের দাঁত দিয়ে রক্ত খায় না? যাই হোক, জোক সাপার্ট, আমি সেটা শুধু বোঝানোর জন্যই বলেছি। ভ্যাম্পায়ার জাতীয় আসল প্রাণী থাকে না, যে মানুষের মতোই দেখতে মানুষের রক্ত খেয়ে বেড়ায়, সেরকম কোনো প্রাণী তো অ্যাকচুয়ালি থাকে না। তো ভ্যাম্পায়ারদের উদাহরণ দিতে গিয়ে বললাম, তাদের ক্যানিয়নটা খুব লম্বা থাকে, এই ক্যানিয়ন টাইপের দাঁতটাই আস্তে আস্তে, কিন্তু যত সময় যাচ্ছে ক্যানিয়ন টাইপের দাঁতটা আস্তে আস্তে ছোট হতে থাকে। তো এই আর্ডিওপিথেকাসদের দাঁতটাও পুরনো প্রাণীদের থেকে, তার থেকেও পুরনো প্রাণীদের থেকে, গরিলা ফরিলা গিবন এই টাইপের প্রাণীর থেকে আস্তে আস্তে কিন্তু ছোট, সরি আস্তে আস্তে কিন্তু ছোট এই আর্ডিওপিথেকাস জাতীয় প্রাণী। যে স্কাল যেটা সাইজ রয়েছে আর্ডিওপিথেকাসদের, স্কাল সাইজটা কিন্তু শিম্পাঞ্জির মতো বলা হচ্ছে, ঠিক আছে, শিম্পাঞ্জির মতো স্কালের সাইজ আর কি। এরা কিন্তু বোথ ট্রি আর গ্রাউন্ডে থাকতে পারে, মানে মাটিতেও থাকতে পারে, ছোটোখাটো ঘর ফর বানিয়ে থাকতে পারে, আর কোনো গর্তে থাকলো বা কোনো কেভে থাকলো, ঠিক আছে, বা এরা গাছেও থাকতে পারে, এই আর্ডিওপিথেকাস জাতীয় প্রাণীরা, বোঝা গেল। এবার এই অস্ট্রালোপিথেকাস জাতীয় প্রাণীদের সম্পর্কে আসি। অস্ট্রালোপিথেকাস যেসব জীবরা ছিল সেই সময় জীবদের উদ্ভব হয়েছে কিন্তু প্লিওসিন সময়। তো একটু কি বললাম, আর্লি লেট আর মিডল, এই তিনটে কনসেপ্ট বললাম। তাহলে শুরুর দিকে যদি তৈরি হয় তাহলে কি বলবো, আর্লি প্লিওসিন, আর্লি প্লিওসিন মানে প্লিওসিনের শুরুর দিকে এদের উৎপত্তি হয়েছে। ছবিতে একটু গন্ডগোল আছে, অ্যাকচুয়ালি এই এই দাগটা কিন্তু নেই, এই প্লিওসিন সময়টা কিন্তু এত পর্যন্তই, প্রায় এই 5.5 থেকে শুরু হয়ে প্রায় মোটামুটি মাঝামাঝি বলছি 2.3 মিলিয়ন ইয়ার আগে, এইটুকুনি পর্যন্ত কিন্তু প্লিওসিন সময়টা। এরপরে চলে আসে প্লিস্টোসিন সময়, এখান থেকে প্লিস্টোসিন সময় বলে। যাই হোক, প্লিওসিন সময়তে অস্ট্রালোপিথেকাসরা ছিল, এদের কি হয়েছে, এদের ব্রেনটা আর স্কালটা, অস্ট্রালোপিথেকাসদের ব্রেনটা আর স্কালটা কিন্তু এনলার্জ হয়েছে, মানে বড় হয়েছে, মাথাটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এবার মানুষের বা মানুষ জাতীয় প্রাণীদের, কেন তাদের মধ্যে বুদ্ধি আসছে, ইন্টেলিজেন্স আসছে, কিছু জিনিসপত্র অ্যানালাইজ করার ক্ষমতা আসছে, তার মানে মাথাটা বড় হয়, মাথা দিয়েই তো আমাদের সব কাজ, তাই না? আর ব্রেন ডেড হয়ে গেলে সব কিছু শেষ আমাদের, মানে একদম কোমা। ব্রেনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই ব্রেনের ক্যাপাসিটি কিন্তু এবার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে, যেরকম করে আস্তে আস্তে ইভলিউশন এগোবে দেখাবো যে ব্রেনের ক্যাপাসিটিটা কীভাবে বাড়ছে। এদের কিন্তু এবার অস্ট্রালোপিথেকাস জাতীয় প্রাণীদের এই যে চলাফেরাটা, চলাফেরা তো বাইপেডাল তো আরম্ভ হয়ে গেছিলো এখান থেকেই, অরিনিন জাতীয় প্রাণী থেকেই, সরি এই সাহেলান্থ্রোপাস জাতীয় প্রাণী থেকেই, এবার কিন্তু আস্তে আস্তে বাইপেডাল জাতীয় চলন যেটা রয়েছে, সরি বাইপেডাল জাতীয় মুভমেন্ট যেটা রয়েছে অস্ট্রালোপিথেকাসে, এটা কিন্তু আস্তে আস্তে আরও ভালো হতে আরম্ভ করেছে, মানে হাঁটা চলার একটা হেলদোলের একটা খুব সুন্দর একটা সমন্বয় এবার দেখা যাচ্ছে অস্ট্রালোপিথেকাস প্রাণীদের মধ্যে। ইংলিশে বলতে গেলে কি বলা যায়, বলা যায় যে পারফেকশন অফ বাইপেডাল গেইট, GAIT, গেইট, পারফেকশন অফ বাইপেডাল গেইট। গেইট মানে কি, চলাফেরার ধরন, যে আচরণ বা ভঙ্গি, ভঙ্গিমা, ভঙ্গিমাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলে গেইট, মানে বাইপেডাল যে হাঁটা চলা করছে একটা সুন্দর একটা ভঙ্গিমায় ডেভেলপ করতে আরম্ভ করলো অস্ট্রালোপিথেকাসে। অস্ট্রালোপিথেকাসের একটা নাম আছে, একেবারে সাউদার্ন এপো বলা হয়, সাউথ আফ্রিকার বিভিন্ন জায়গায় অস্ট্রালোপিথেকাসের শরীরে বিভিন্ন জীবাশ্মগুলো পাওয়া গেছে, তাই না, এদের সাউদার্ন এপো বলা হয়, এপ ঠিক না, এরা ওই এপ এপ ম্যান বলা হয় আর কি, এপ ম্যান, অ্যাকচুয়াল এপ তো এগুলো গরিলা ওরাং ওটাং শিম্পাঞ্জি, এদের এপ ম্যান বলা হয়। তো আরও ভালো করে এদের বৈশিষ্ট্যগুলো পড়তে গেলে কী কী বলা যাবে, যে এবার তোমার খাতায় লিখে নিতে পারো, পাশে ফুললি বাইপেডাল হোমিনিড, অ্যাকচুয়ালি হোমিনিড তো এখানেই, এরপরে যা যেগুলো ছিল সব হোমিনিড, তাহলে ফার্স্ট ফুললি বাইপেডাল হোমিনিড অস্ট্রালোপিথেকাস একদম সুন্দর করে সরে দাঁড়াতে পারে। ব্রেন স্মল, মানে স্মল মানে এখনকার থেকে তুলনায় স্মল, আগের থেকে তুলনায় আবার বেশি, তাই না, স্মল ব্রেন, মোটামুটি 4 থেকে 1.5 মিলিয়ন ইয়ার আগে অবধি এদের পাওয়া যায়, 4 থেকে 1.5 মিলিয়ন ইয়ার আগে। এই এত যে বিভিন্ন নাম লিখলাম না এখানে, এই সবগুলো কিন্তু অস্ট্রালোপিথেকাসের অন্তর্গত। তো 4 থেকে 1.5 মিলিয়ন ইয়ার আগে এদের পাওয়া যায়। এইবার 1924 সালে, মানে 1924 সালে একটা বাচ্চার স্কাল পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছিল না, সাউথ আফ্রিকায় পাওয়া গেছিল, সবই বেশিরভাগ জিনিস সাউথ আফ্রিকায় পাওয়া যায়, সাউথ আফ্রিকায় পাওয়া গেছিলো যেই বাচ্চার স্কালটা, বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে বুঝতে পারেন সেটাও অ্যাকচুয়ালি অস্ট্রালোপিথেকাস জাতীয় এক প্রাণীর স্কাল, বাচ্চা ছেলের স্কাল পাওয়া গেছে, খুব ছোটো। আরেকটা সাউথ আফ্রিকায় 1930 খ্রিস্টাব্দে একটা কমপ্লিট স্কাল পাওয়া গেছিলো, সেইটাও কিন্তু এই অস্ট্রালোপিথেকাসেরই স্কাল ছিল।
এই যে দুটো সাল বললাম, যে 1924 খ্রিস্টাব্দে বাচ্চার স্কাল আর 1930 খ্রিস্টাব্দে একটা কমপ্লিট স্কাল, যে দুটোই সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে, এই দু টাইপের জীবাশ্মকে বলা হয়, এই যে দুটো জীবাশ্ম ছিল এই দুটো জীবাশ্মকে বলা হয় অস্ট্রালোপিথেকাস। হ্যাঁ, নামটা লেখিনি, কেন জাস্ট একটা খুব ছোট কথা, অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস, অ্যানামেন্সিস ANAMENSIS, অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস। এখানে আবার প্রচুর নাম আসতে চলেছে সামনে, অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস। আর তাছাড়াও এক ধরনের স্কাল পাওয়া যায় 1974 খ্রিস্টাব্দে ইথিওপিয়াতে, ঠিক আছে, ইথিওপিয়াতে, যেই জীবাশ্মটা বলা হয় মোটামুটি 3.9 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে ছিল। অ্যাকচুয়ালি সেই জীবাশ্মটা, যে প্রাণীর, সে মোটামুটি 3.9 মিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে ছিল। সেই জীবাশ্মটার নাম দেওয়া হয়, সাইন্টিফিক নেম দেওয়া হয় অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। আগের যে দুটো বললাম কি নাম ছিল, অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস, এটার নাম অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। এই যে জীবাশ্মটা পাওয়া গেছে না ইথিওপিয়াতে 1974, এই জীবাশ্মটারই বিখ্যাত নাম হচ্ছে গিয়ে লুসি, লুসি LUCY, যে বিখ্যাত একটা নাম শোনা যায় লুসি। লুসি কোন, তার মানে যদি আসে মানে কখনো কোনো ইন্টারভিউতে বা যেখানেই হোক, যে লুসি অ্যাকচুয়ালি কোন টাইপের ফসিল, বলা হবে কি না অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস জাতীয়, ঠিক আছে। এই যে লুসির একটা, এখানে একটা ছোটো যেসব হাড়গুলো পাওয়া গেছে লুসির, সেখানে ছোটো একটা ডায়াগ্রাম দিলাম, এই ডান দিকে দেখা যাচ্ছে ডায়াগ্রামটা। এই লুসির এই ডায়াগ্রামগুলো বিচার করে বিজ্ঞানীরা কি দেখতে পান, যে অ্যাকচুয়ালি লুসি ছিল একটা ফিমেল, এক ধরনের ফিমেল, মানে একটা ফিমেল মানে একটা মেয়ে ছিল লুসি, খুব কম বয়সের না, যথেষ্টই বয়স্ক ছিল, কিন্তু একটা মেয়ে ছিল। তার স্ট্রাকচার কি দেখা যায়, যে স্ট্রাকচারটা খুব শর্ট, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস বলে এই লুসির স্ট্রাকচারটা খুব শর্ট, 4 থেকে 5 ফিটের মতো এর হাইট, তাই না। এ কি ফুললি বাইপেডাল ছিল, এর লাম্বার কার্ভ ছিল। লাম্বার কার্ভ কি জিনিস, আমাদের যে কশেরুকা আছে না, বাংলায় বলে কশেরুকা, ইংলিশ বলে ভার্টিব্রি, মানে আমাদের স্পাইনাল কর্ডটা যে জিনিস দিয়ে তৈরি হয়, সে স্পাইনাল কর্ডটা আমাদের তৈরি হওয়ার সময়, এখানে একটা ছোট ছবির মাধ্যমে বোঝানো যাবে জিনিসটা, স্পাইনাল কর্ডটা তৈরি হওয়ার সময় এই যে আমাদের প্রথমে এখানে স্কাল থাকে, ঠিক আছে, এইদিকে নাক ধরছি, নাক চোখ, স্পাইনাল কর্ডটা আমাদের একটু এইরকম থাকে না, একটা এস এর মতো একটা আর্চ থাকে না, এখানে এখানে যদি কোমর ধরি, এই পিঠ হয়ে গেল, পিঠ হয়ে গিয়ে এখানে একটা আর্চ থাকে, তো এই আর্চের এই জায়গাটাতে লাম্বার রিজিয়ন বলা হয়। তো স্পাইনাল কর্ডটার যদি বিভিন্ন রকম রিজিয়ন ধরি, তাহলে রিজিয়নগুলো অ্যাকচুয়ালি কী হবে, সবার আগে যে গলার যেই অংশটা থাকে ভার্টিব্রিগুলো, সেই ভার্টিব্রিগুলো কী বলা হয়, ক্রেনিয়াল ভার্টিব্রি, তাই না। তারপরে নিচে যে ভার্টিব্রিগুলো থাকে বুক আর পেটের ওপর রিজিয়ন অবধি, সেগুলো বলা হয় থোরাসিক ভার্টিব্রি। তারপরে পেট থেকে কোমর অবধি যেই ভার্টিব্রিগুলো থাকে সেগুলো কী বলা হয়, লাম্বার ভার্টিব্রি, লাম্বার ভার্টিব্রি। তার নিচে কী থাকে, তার নিচে থাকে হচ্ছে গিয়ে স্যাক্রাম, তাই না, স্যাক্রাম, স্যাক্রাম ভার্টিব্রি। একদম নিচে থাকে কক্সিস। যাই হোক, এগুলো আর অত ডিটেলসে যাচ্ছি না, লাম্বার ভার্টিব্রি কোনটা বোঝানোর জন্য বললাম, যে কোমরের যে আর্চটা থাকে, পিঠ আর কোমরের মাঝখানে যে আর্চ থাকে, সেই আর্চের ওখানে যেই সব কশেরুকাগুলো থাকে বা ভার্টিব্রি থাকে, সেগুলোকে বলে লাম্বার ভার্টিব্রি। তো এই লাম্বার কার্ভটা কিন্তু এই অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস বা লুসি জাতীয় যে লুসি নামক যে ফসিলটা, তার দেহে কিন্তু ছিল, তার মানে একদম ভালো করে সে দাঁড়াতে পারতো, বোঝাই যাচ্ছে। লাম্বার কার্ভটা যদি ভালো করে না দাঁড়াতে পারে, যদি একটু কুঁজো হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু থাকে না। আচ্ছা, আর কি, এর পেলভিক যে গার্ডেলটা ছিল, পেলভিক গার্ডেলটা বেশ ব্রড ছিল, চওড়া ছিল, অবভিয়াসলি যেহেতু ফিমেল একটু চওড়া তো থাকবেই, আর ফ্ল্যাটেন্ড ছিল, ফ্ল্যাটেন্ড পেলভিক, ফ্ল্যাটেন্ড অ্যান্ড ব্রড পেলভিক গার্ডেল, মানে চওড়া ছিল আর ফ্ল্যাট জাতীয় ছিল। বানর জাতীয় প্রাণীর ফ্ল্যাট হয় না, কেননা ওরা তো কোমর থেকে পাটা তো নিচের দিকে থাকে না, মানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে পাটা কোমরের থেকে, তো সুতরাং তাদের ফ্ল্যাট থাকে না, কিন্তু কেউ যদি সোজা হয়ে দাঁড়ায় তার কিন্তু ফ্ল্যাট থাকবে পেলভিক গার্ডেল। তাদের ক্রেনিয়াল ক্যাভিটি কত ছিল, যেহেতু একটা মেয়ে, তো মেয়েদের সাধারণত জানাই আছে নিশ্চয়ই যে ক্রেনিয়াল ক্যাপাসিটি, যেটা বললাম একটু আগে, যে ক্রেনিয়াল ক্যাপাসিটি কতটা ব্রেন রয়েছে সেটার পরিমাণ, তো সেই অংশটা কিন্তু ক্রেনিয়াল ক্যাভিটিটা এদের একটু কম, মানে প্রায় 450 সিসি থেকে 600 সিসির মতো রয়েছে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের, কিন্তু আগের থেকে বেশি, তাই না। একটু আগে বললাম সায়ালান্থ্রোপাসে কত, প্রায় 300 সিসির মতো, এর থেকে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের অনেক বেশি, প্রায় 450 থেকে 600 সিসির মধ্যে মতো। আচ্ছা, এদের ডেন্টাল আর্চ স্মুথ রাউন্ডেড প্যারাবোলা, একটু আগে যেটা আমি বললাম,
যে অন্য একটা প্রাণী বোঝাতে গিয়ে যে ডেন্টাল আর্চটা আমাদের কি হয় প্যারাবোলার মতো হয়, চোয়ালটা এরকম সুন্দর রাউন্ডেড শেপের হয় না, এটা কিন্তু লুসির মধ্যে বা এই অস্ট্রালোপিথেকাস অ্যাপারেন্সিস এর মধ্যে ডেভেলপ করে গেছে। ডেন্টাল আর্চ স্মুথলি রাউন্ডেড প্যারাবোলা। আচ্ছা, ক্যানাইন 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 যে দাঁতটা বারবার কথা হচ্ছে, ক্যানাইন দাঁতটা আরও ছোট আগের থেকে আর প্রায় ম্যান লাইক মানুষের মতোই। প্রগনেথাস কথাটা মানে কি একটু এগিয়ে থাকে সামনের দিকে, ছোট করে ছবি একটা দিয়ে দিচ্ছি তাহলে প্রগনেথাস জিনিসটা বোঝা যাবে। আগেও বলেছি আমি কয়েকবার এই এই টপিকটা ডিসকাশনের সময় প্রগনেথাস জিনিসটা যে কি, তো এই অস্ট্রালোপিথেকাস অ্যাপারেন্সিস যে প্রগনেথাস, এদের জটা বা নিচের যে চোয়ালটা, চোয়ালটা কিন্তু সামনের দিকে একটু প্রোট্রুড হয়ে থাকে, সামনের দিকে একটু এগিয়ে থাকে, তাই এদের প্রগনেথাস বলা হয়। চিন অ্যাবসেন্ট মানে এদের থুতনি কিন্তু ছিল না, অস্ট্রালোপিথেকাস অ্যাপারেন্সিসের থুতনি ছিল না। এদের কি, এদের আইব্রো রিজ যেটা রয়েছে চোখের উপর, তো একটা আইব্রো বলে একটা অংশ থাকে চোখের ভুরু, যেটা ভুরুর ঠিক ওপরে, ভুরুর ঠিক ওপরে আইব্রো রিজ, এই যে দেখা যাচ্ছে এই ছবিটার মধ্যে লুসির যে ছবিটা মুখটা, এখানে কিন্তু আইব্রো রিজ রয়েছে। রিজ মানে খাঁজ, ভুরুর উপরে কিছু খাঁজ রয়েছে, এদের এপম্যানও কিন্তু বলা হয়। লুসি সম্পর্কে আরও কত কয়েকটা ইন্টারেস্টিং কিছু জিনিস জেনে রাখা খুব দরকার। এই লুসি যে কঙ্কালটা আবিষ্কার হয়েছে এটা প্রায় 40% কিন্তু স্কেলিটনটা আবিষ্কার হয়েছে, টোটাল স্কেলিটন তো কখনোই পাওয়া যায় না, পুরোপুরি একদম ফুল প্রুফ টোটাল স্কেলিটন পাওয়া যায় না, প্রায় 40% অবশিষ্টাংশ কিন্তু এই স্কেলিটনটার মধ্যে পাওয়া যায়, যেটা নাকি অনেক যথেষ্ট। এর আগে তো চোয়াল পাওয়া যাচ্ছিল, যেটা আমি বললাম একটু আগে, যেমন রামাপিথেকাসের চোয়াল পাওয়া গেছে, রামাপিথেকাস বা শিবাপিথেকাস তাদের চোয়াল পাওয়া গেছিলো। লুসির ক্ষেত্রে 40% অফার স্কেলিটন রিট্রিভ করা গেছে ভালো করে। আচ্ছা, লুসির মধ্যে কতগুলো জিনিস পাওয়া গেছে, যে ওয়েল ডেভেলপড লিম পাওয়া গেছে, মানে হাত হাতের যে সব হাড়গুলো সেই হাড়গুলো কিন্তু ওয়েল ডেভেলপড। এখান থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে সেই লুসি যে প্রাণীটা ছিল সে হাতগুলো শিম্পাঞ্জির মতো কিন্তু গাছের ডাল ভালো করে শক্ত করে ধরে রাখতে কিন্তু পারত। শিম্পাঞ্জি যেরকম গাছের ডাল ধরে ধরে যাতায়াত করে সেরকম কিন্তু লুসিও গাছের ডাল ধরে যাতায়াত করতে পারতো, কিন্তু তার পাগুলো আবার ছিল ভালো করে যাতে হেঁটে চলা যায় এই টাইপের, মানে লেগগুলো ছিল ওয়াকারদের মতো আর হাতগুলো ছিল ক্লাইম্বারদের মতো, যারা নাকি গাছে ক্লাইম্ব করে, তাই না? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হলো কি, লুসির যে দেহের যে সাইজ ছিল সেটা ছিল এখনকার সময়কার 5 বছরের একটা বাচ্চা মেয়ের যেরকম সাইজ হবে, যতটা সাইজ মোটামুটি 3.6 ফিটের মতো আর প্রায় 29 কেজির মতো, এটা কিন্তু ছিল লুসির সাইজ, মানে 5 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে কিন্তু লুসির কঙ্কালটা তুলনা করা যায়। আর বিজ্ঞানীরা অনেক পরে প্রায় 2016 সালে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে লুসির কঙ্কালের উপরে দেখেন বা অনুমান করেন, অ্যাকচুয়ালি লুসি যখন সেই সময়তে মানে এই প্রায় 3.9 মিলিয়ন ইয়ার আগে কোনো একদিন লুসি গাছ থেকে কিন্তু পড়ে গিয়ে মারা যায় লুসি, কেননা লুসির যে শরীরে বিভিন্ন রকম আঘাতের চিহ্ন কিন্তু নেই। চিহ্নটা কি আছে, তার যে থাই বোনটা আছে না, রাইট হিউমেরাস বোনটা, মানে ডান পায়ের যে থাই বোনটা, সেই থাই বোনটা কিন্তু ভাঙা ছিল, এর থেকে বোঝা যায় সে কোথাও থেকে পড়ে গিয়ে কিন্তু মারা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ফর কিউরিয়াসিটি একটা জিনিস আমি ডিসকাস করে রাখি, হয়তো তোমাদেরও ভালো লাগছে এগুলো এক্সট্রা কিছু ইনফরমেশন শুনতে। এই লুসির নামটা লুসি কিভাবে হলো, এত তো কিছু সাইন্টিফিক নাম এত এত জীবাশ্মদের হচ্ছে, লুসির নামটা লুসি কিভাবে হলো তাহলে, এত একটা অদ্ভুত নাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, লুসি যখন ফার্স্ট যেই দিন আবিষ্কার করেন বিজ্ঞানীরা, যারা অ্যাকচুয়ালি প্রত্নতাত্ত্বিক মানে জিনিসপত্র বিভিন্ন পুরনো জায়গা খুঁড়ে ফুড়ে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করেন, তাদেরই তো হাতে এসব কঙ্কাল বা জীবাশ্ম আবিষ্কার হয়, তো সেই প্রত্নতাত্ত্বিকদের এক দল ছিল, সেই দলটা দলের হেড ছিল এই ডোনাল্ড জোহানসন নামে এক ব্যক্তি তাদের হেড ছিল, আর তার এক গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মানে এরা প্রফেসরও হয়, ডোনাল্ড জোহানসন যে ছিল সে একজন প্রফেসরও ছিল বড়, তার একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তার নাম টম গ্যারি, তাই না? টম গ্যারি, এই টম গ্যারি আর ডোনাল্ড জোহানসন নভেম্বর মাসের 24 তারিখ 1974-এ, বললামই তো একটু আগে 1974-এ আবিষ্কার হয়েছে এটা ইথিওপিয়াতে, তো 1974-এ তারা নভেম্বর মাসে এই লুসি কঙ্কালটা আবিষ্কার করেন। আবিষ্কার করার পর তারা তো বিরাট বিশাল খুশি হয়েছে, একটা অদ্ভুত এত মানে প্রায় 40% রিমেইন পাওয়া গেছে যার যে কঙ্কালটার, খুব খুশি হয়েছেন। সে খুশি খুশি হয়ে কঙ্কালটাকে মোটামুটি তারা ল্যাবে তুলে রাখেন, নাম দেন তার AL-2881। নাম কি দেন? AL
এল থেকে বোঝাই যাচ্ছে অস্ট্রালোপিথেকাস নাম দিয়েছিলেন তারা, এ এল, তাদের স্যাম্পলটার নাম ছিল এ এল 288-1, নামটা দিয়েছিলেন তারা এ এল 288-1, সরি এ এল 288-1, এরকম দেখতে নামটা ছিল, এখানে কোনো হাইফেন নেই, বোঝাই যাচ্ছে এ এল থেকে অস্ট্রালোপিথেকাস, আর এটা হচ্ছে তাদের স্যাম্পল আইডেন্টিফিকেশন নাম্বার। তো তারা এই স্যাম্পেলটাকে ল্যাবে তুলেছেন, ল্যাবে তুলে তো খুব খুশি, রাত্রেবেলা তারা পার্টি করেছেন, যেই গোটা যেই দলটা ছিল তাদের এই খনন কার্যে সাহায্য করেছে সবাই মিলে পার্টি করছেন রাত্রেবেলা। আর বোঝাই তো যাচ্ছে সেই সময় বিদেশিদের পার্টি, সেই সময় রাত্রেবেলা তারা পার্টি করতে করতে খুব আনন্দে বারবার করে একটা গান চালাচ্ছিলেন, সেই গানটা ছিল বিটলস ব্যান্ড, নিশ্চয়ই নাম শুনেছে সবাই, যারা একটু মিউজিক নিয়ে শৌখিন তারা নিশ্চয়ই বিটলস ব্যান্ডের নাম শুনেছে, অনেক পুরনো একটা ব্যান্ড, ইংলিশ ব্যান্ড আর কি। তো সেই বিটলস ব্যান্ডের একটা গান আছে 1967, বাংলায় বলতে গেলে 1967 খ্রিস্টাব্দের একটা গান, সেই সময় বিটলস ব্যান্ড লিখেছিল গানটা। তো তাদের সেই সময় বড় বড় রেকর্ড প্লেয়ার বিক্রি হতো, তাই না, সিডি ফিডি তো ছিল না, সিডি ক্যাসেট এসব ছিল, বড় বড় রেকর্ড প্লেয়ার ছিল, সেই রেকর্ড প্লেয়ারে বিটলসের এই 1967 এর একটা গান বাজছিল, সেই গানটার নাম হলো গিয়ে লুসি ইন দি স্কাই উইথ ডায়মন্ডস, কি নাম, লুসি ইন দি স্কাই উইথ ডায়মন্ডস, সেই গানটা বারবার করে বাজছিল, বারবার করে বাজছিল। তো সেই গানটা বারবার বাজতে বাজতে কি হয়েছে, এই যে টোটাল যে যে পার্টিটা চলছিল সেই পার্টিটিতে সবাই যে খুব আনন্দ হয়ে নাচানাচি করছিল, তারা সেই কঙ্গালটাকে বারবার লুসি লুসি বলে ডাকতে আরম্ভ করে। পরের দিন যখন তারা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর সবাই মানে বোঝাই যাচ্ছে শেষ রাত্রে খুব মজা হয়েছে, সবাই সেই কঙ্কালটাকে আবার লুসি লুসি করে ডাকতে আরম্ভ করে। তো এরপরেই কঙ্কালটার পার্মানেন্টলি নাম করে যায় লুসি, ঠিক আছে, এর থেকে লুসি নামকরণটা হয়। এটা তারাও জানেন না যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে অ্যাকচুয়ালি নামটা লুসি রাখলো কে, সব কিছু তো নাম যে রাখে তার তো একটা থাকে যে অমুক জন নাম রেখেছে, এখানে কিন্তু তো সেরকম কোনো লোকের নাম নেই, লুসি নামটা পার্টিতে সবাই মিলে আনন্দ করতে করতে নাম দিয়ে দিয়েছে এই অস্ট্রালোপিথেকাস অ্যাপারেন্সিস যে প্রাণীটা, সেই প্রাণীটার নাম লুসি। লেকচারটার মাঝে আমি একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হলাম, আসলে ব্যাপারটা কি হয়েছে, লেকচারটা একটু বেশি বড় হয়ে গেছে, তো বেশি বড় হয়ে যাওয়ার জন্য আমি লেকচারটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, প্রথম ভাগটা এই যে তোমরা দেখছো এটাই, আর সেকেন্ড ভাগটা আমি কালকে আপলোড করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেকেন্ড পার্টটা দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে অ্যাকচুয়ালি কালকে আবার দেখা হবে।